বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সঙ্গে লাইভে চলে আসলাম। আমি সিমু, আমার পেজ ডিভা স্যার থেকে আপনাদের সঙ্গে লাইভে এসেছি। কে কেমন আছেন? যারা যারা প্লিজ আমাকে দেখছেন একটু হাই হ্যালো লিখুন, হাই রিমা রিফাত, হাই। আচ্ছা, আর আর কে কে জয়েন করেছেন, মানে যারা যারা জয়েন করেছেন আমাকে দেখতে পাচ্ছেন, প্লিজ একটু জানাবেন যে দেখা যাচ্ছে কিনা আমাকে, লাইটটা আজকে ঠিক আছে কিনা। ওকে, গত লাইভে লাইটের খুব প্রবলেম হয়েছিল, ড্রেসগুলো লাস্টের দিকে এসে দেখা যাচ্ছিল না। সো আমাকে জানাবেন যে আজকের লাইটটা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, সব কিছু একদম মানে ন্যাচারাল আছে কিনা, আর হচ্ছে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। ওকে, আর যারা যারা দেখছেন আমাকে সবাই প্লিজ একটু ফেভার করেন, সেটা হচ্ছে যার যার টাইম লাইনে অ্যাটলিস্ট আমার লাইফটা একটু শেয়ার করে দেন। আর প্লিজ একটু কমেন্টস করে জানান সব কিছু ঠিক আছে। হাই আপু, রূপা সরকার লিখেছে হাই আপু, পুষ্প আপু আসসালামু আলাইকুম, আপু কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ পুষ্প আপু, তুমি আমার পেজের টপ ফ্যান, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। আর আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ফারজানা ইয়াসমিন আপু লিখেছেন হাই আপু, হাই। যারা যারা দেখছেন প্লিজ সবাই একটু হাই হ্যালো আমরা বলি, যাতে বুঝতে পারি যে হ্যাঁ সব ঠিক আছে। আর যদি সাউন্ড ক্লিয়ার থাকে তাহলে প্লিজ আমাকে একটু জানাবেন সাউন্ডটা ক্লিয়ার কিনা, দেন হচ্ছে লাইটটা আজকে ঠিক আছে কিনা। প্রত্যেক দিন লাইটে প্রবলেম হয়, স্টার্ট প্লিজ। হ্যাঁ আপু, স্টার্ট করব, বাট সবাই জয়েন করুক। আর হচ্ছে লাইটটা ক্লিয়ার আছে কিনা, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, সব পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ পুষ্প, কেমন আছো আপু? অনেক ভালো আছি আপু, তোমাকে মিস করছি, তোমার সঙ্গে দেখা হলে অনেক ভালো লাগতো। চেষ্টা করো একটু আসার, তাহলে আরো বেশি ভালো লাগবে। আচ্ছা, আমার মডারেটররা কি সবাই আসছে আপু? স্টার্ট করব একটু, ভালো আছি আপু। আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে পাকিস্তানি একটা কালেকশন গুলবানু। ওকে, এটা হচ্ছে গুলবানুর ক্যাটালগটা, আমি মেইন যে ক্যাটালগটা সেটা দেখাচ্ছি ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ আপনারা দেখতে দেখতে একটু আমাকে জানাবেন যে আজকের লাইটটা ক্লিয়ার কিনা। হ্যাঁ, ড্রেসের অরিজিনাল যে ইয়েটা পার ইফেক্টটা সেটা বোঝা যাচ্ছে কিনা। ওকে, আজকে আমরা হচ্ছে গুলবানু দেখব, নিউ কালেকশন 2020, ভলিউম এটা 1 দিয়েছে। ওকে, ভলিউম অন দিল কেন বুঝলাম না, গুলবানুর এটা তো ভলিউম 4 ছিল। যাই হোক, এটা হচ্ছে জ্যাকোয়ার্ড ওড়নার ভিতরে এসেছে, যার কারণে হয়তো বা সব পারফেক্ট। থ্যাংক ইউ সো মাচ লিমা রিফাত, সঙ্গেই থাকো। এটা মেবি হচ্ছে জ্যাকোয়ার্ড ওড়না, যার কারণে হচ্ছে হয়তো বা ভলিউম অন দিয়েছে। ডিজিটাল প্রিন্টেড এম্ব্রয়ডারিড, ওকে, ডিজিটাল প্রিন্টেড এম্ব্রয়ডারিড ড্রেস, আর হচ্ছে ওড়নাটা হচ্ছে জ্যাকোয়ার্ড হবে, সালো প্যান্টটা হচ্ছে কটন ফেব্রিক্সে হবে। হিজাব পরা অনেক সুন্দর হয়েছে, তোমার হিজাব টিউটোরিয়াল দেখাবা একদিন। থ্যাংক ইউ সো মাচ আপু, বাট আমি হিজাব পরতে পারি না, এটা কোনো রকম জাস্ট পেঁচিয়ে আসি, আমি তো খুব বেশি দিন হয়নি হিজাব পরা শুরু করেছি। সো চেষ্টা করি, চেষ্টা করি হচ্ছে একটু পরার। ওকে, আজকে আমরা গুলবানু দেখবো। গুলবানু হচ্ছে গুলজির একটা, আমরা জানি পাকিস্তানি অনেক নাম করা একটা ব্র্যান্ড হচ্ছে গুলজি, ওরা অনেক রিজনেবলে ভালো ভালো ড্রেস দিয়ে থাকে। আজকে আমি যেটা পরে আছি এটাও গুলজির কোনো একটা ক্যাটালগে ড্রেস ছিল, কে আমার অনেক ফেভারেট। ওকে, আর এই লনগুলো তো হচ্ছে অনেক ভালো, এগুলো হচ্ছে এমন একটা ফেব্রিক্স যেটা হচ্ছে আপনার উইন্টারে পরলেও আরাম লাগে, আর হচ্ছে ফার্স্ট মেবি, হ্যাঁ আপু 2020-এর ফার্স্ট ক্যাটালগ এটা। ওকে, এটা হচ্ছে ড্রেস, অনেকগুলো ড্রেস আজকে আমরা দেখবো, ড্রেসগুলো খুবই সুন্দর। আর হচ্ছে লনের ড্রেসের একটা সুবিধা আছে, সেটা হচ্ছে শীতকালেও পরে আরাম লাগে, আর গরমকালে তো এটার কোনো বিকল্প নাই। শীত কয়দিন থাকে বলেন, শীত কয়দিন থাকে? ওকে, শীত তো থাকেই না বললেই চলে। যারা লাইভ দেখছেন প্লিজ সবাই একটু নিজের টাইম লাইনে লাইভটা শেয়ার করে দেন। ওকে, এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা আজকে দেখবো, এই যে ব্ল্যাক লাভাররা কই, থাকুন প্লিজ দেখুন, অনেক শকিং শকিং কালার আছে আজকে, অনেক সুন্দর সুন্দর কালার। ওকে, আর এগুলো হচ্ছে রেগুলার ইউজের জন্য তো একদমই পারফেক্ট। হ্যাঁ, আর সামনেই কিন্তু গরম আসছে, আর সবচেয়ে বড় কথা হলো এটা হচ্ছে কটন দোপাট্টার। আমরা অনেকেই আছি যারা আমরা কটন দোপাট্টা খুঁজি, বাট এরকম সুন্দর পাই না রিজনেবল প্রাইসের ভিতরে, নেকে এমব্রয়ডারি করা, ওড়নাটা সুন্দর, এরকম আমরা সাধারণত পাই না, বা পেলেও খুব কম হয়।
কম থাকে বা প্রাইস দেখা যায় অনেক বেশি, যার কারণে হচ্ছে এই ক্যাটালগটা। হ্যাঁ, এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর, আমরা এই ড্রেসগুলো দেখবো। সো যারা কটন লাভার আছেন, যারা কটন ওড়না খুঁজছেন, তারা তো অবভিয়াসলি লাইভে থাকবেন, আর যারা হচ্ছে কটন ওড়না প্রেফার করেন না তারাও থাকবেন। কেন থাকবেন? এই ওড়নাগুলো কতটা সফট হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো, ওকে? আর সবগুলো হচ্ছে অনেক সুন্দর। হ্যাঁ, কালার কম্বিনেশনগুলো অনেক অনেক সুন্দর। হ্যাঁ, লাইট কালার, ডিপ কালার সবগুলো মিলিয়েই আছে। ওয়াও, সুন্দর একটা পেস্ট কালারের ড্রেস, ওকে? পেস্ট আর অফ হোয়াইটের কম্বিনেশনে এই যে এটা দিয়ে শেষ করেছে, এটা অনেক নাইস একটা ড্রেস। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমি লাইভে চলে যাচ্ছি, ফার্স্টে দেখি কোনটা হাতে আসে। হ্যাঁ, কোনটা হাতে আসে। ওকে, লাস্টের যে ড্রেসটা দেখালাম পেস্টাল একটা কালার, সেটা হচ্ছে এটা, এটা দিয়েই শুরু করি। ওকে, প্রাইস কত? ওকে আপু, প্রাইস জানাবো, বাট আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, একটা ড্রেস অন্তত দেখি, না দেখি প্রাইস বললে তো বুঝতেই পারবেন না, এটার কোয়ালিটি সম্পর্কে না জানলে কিভাবে, মানে প্রাইস বলে তো ধুম করে মনে হবে যে একটা কটন ড্রেস এই প্রাইস। ওকে, এটা হচ্ছে গুলজি, প্রত্যেকটা ড্রেসের সঙ্গে গুলজি গুলবানু এরকম একটা ট্যাগ থাকবে। আমি লাইভে দেখানোর সময় অনেক সময় দু একটা ট্যাগ ছুটে যেটা যেতে পারে, বাট এগুলো সবই হচ্ছে গুলজির। আর আপনারা জানেন গুলজির প্রত্যেকটা ড্রেস এরকম সুন্দর একটা বক্সে করে আসে, ওকে? সুন্দর একটা বক্সে করে আসে, আর এই বক্সে করে আসার জন্যেই আমাদের কস্টিং অনেক বেশি বেড়ে গেছে। এখন তো ওয়েটের উপরে হচ্ছে চার্জটা ডিপেন্ড করে, যার কারণে হচ্ছে যার কারণে আপনারা সবাই জানেন, সবাই জানেন না, যারা বিজনেস করেন তারা জানেন যে ইম্পোর্টের এখন কস্টিংটা আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, দেখে নিন ফ্রন্ট পার্টে এই যে এই পেস্টাল কালারের সাথে সুন্দর এই যে একটা মিষ্টি কালারের ভিতরে সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের একটা ই করা আছে। এটা হচ্ছে নিচের প্যানেল হিসাবে আপনারা ইউজ করবেন, যাদের 48 লেন্থ প্রয়োজন, এমনিতে 45 হবে, আর যাদের হচ্ছে 48 প্রয়োজন তারা হচ্ছে এই প্যানেলটা দিয়ে নেবেন। ওকে, এই যে সুন্দর, এই যে এখানে দেখুন, এখানেও সুন্দর করে প্রিন্ট করা আছে, একদম মানে গ্রিন পেস্টেল কালারের ভিতরে ড্রেসটা, এবং এটা হচ্ছে একদম এটাকে কি বলে ওয়াটার প্রিন্ট যেটাকে বলে, অনেকটা সেরকম করা আছে। প্রিন্টের কোয়ালিটিটা দেখুন, অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর একটা প্রিন্টেড কোয়ালিটি। হাই সীমা, থ্যাংক ইউ সো মাচ মামি, আপনিও টপ ফ্যান। ওকে, এটা হচ্ছে সুন্দর একটা, এই যে স্ক্রিন প্রিন্ট করা, আর এই যে পাশে দেখুন সুন্দর, এখানে একটা ডিফারেন্ট টাইপের একটা প্রিন্ট করা আছে। আর এই যে যে নেকটা, নেকটা কিন্তু পুরাটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, এমব্রয়ডারি ওয়ার্ক, ওয়ার্কের ফিনিশিংটা এত সুন্দর, এটা এত স্মুথ, এটা হাত দিয়ে না ধরলে জাস্ট বোঝা যাবে না। হ্যাঁ, আপনারা ড্রেসগুলো হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন ড্রেসের ফিনিশিংটা, কোয়ালিটিটা কত সুন্দর। এটা হচ্ছে অনেক সুন্দর একটা ম্যাটেরিয়াল, লন এটা দিয়েছে। ড্রেসের ম্যাটেরিয়ালটা কি লেখা আছে এখানে? না, লেখা নেই, তবে এটা হচ্ছে, এটা হচ্ছে লন ম্যাটেরিয়ালে। ওকে, ড্রেসটা লনের ভিতরেই আছে। ট্রাউজারটা হচ্ছে মানে ক্যাম্বিক কটন যেটাকে বলে, মানে কটন ম্যাটেরিয়ালের, বাট ড্রেসটা হচ্ছে লনের ভিতরে আছে। ওকে, এই যে ড্রেসটা অনেক সুন্দর, এই যে এখানে দুই পাশে ডিপ কালার, আমি একটু দূরে যেয়ে দেখাই, দুই পাশে ডিপ কালার এবং মাঝখানে এই ডিপ কালারের ইয়ে দিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, এবং এখানেও কিন্তু প্রিন্ট ওয়ার্ক করা আছে। দেখুন এই যে এখানেও কিন্তু প্রিন্ট ওয়ার্ক করা আছে। সো একটা ড্রেসের ভিতরে তিন চারটা স্টেপে প্রিন্টেড ওয়ার্ক করা আছে। ধর আমরা নিচের প্যানেলটা একটু সুন্দর করে দেখি, এই যে এটা হচ্ছে দামন পোষণটা, ওকে? দামন পোষণের ফ্লাওয়ার প্রিন্টটা হচ্ছে এরকম, ওকে? এটা হচ্ছে ড্রেসের নিচের পার্টে আসবে, এরকম সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট। আর পাশে যে প্যানেলটা আছে, পাশের প্যানেলটা আমি আর একটু দেখিয়ে নিই, যে সুন্দর কিন্তু পাশের প্যানেলটা। ওকে, যারা হচ্ছে 48 লেন্থ পড়েন তারা এই প্যানেলটা নিচে ইউজ করতে পারেন। হ্যাঁ, কালার কম্বিনেশনগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, দেন হচ্ছে চলে যাচ্ছি ব্যাক পার্টে। ওকে, এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট, দেখুন ব্যাক পার্টটাও অনেক সুন্দর। ফ্রন্ট পার্টটা একটুখানি অফ, মানে মিডল পোর্শনে অফ হোয়াইট রেখেছিল, আর এরা দুই পাশে অফ হোয়াইট দিয়ে সুন্দর একটা প্যানেল করেছে। ওকে, ব্যাক পার্টটাও কিন্তু অসম্ভব সুন্দর, এবং এই ভিতরেও কিন্তু ব্যাক পার্টেও অল ওভার এমব্রয়ডারি, মানে সরি, প্রিন্ট ওয়ার্ক করা আছে। হ্যাঁ, এই পাশে হচ্ছে ফ্রন্ট পার্টের মতো সেম পোর্শনে
প্রিন্ট ওয়ার্ক করা আছে, আর এখানে এই অফ হোয়াইটটা একটু চওড়া দিয়ে দেন ভিতরে সামনের ফ্রন্ট পার্টে যে যেরকম প্রিন্টেড ওয়ার্ক ছিল সেই মানে প্রিন্টটা এখানে আছে, দেন এই পাশেরটা আবার ডিফারেন্ট ফ্রন্ট পার্টের মতো। সো একটা একটা ড্রেসের তিন চারটা প্যাটার্নে প্রিন্ট ওয়ার্ক করা আছে, ওকে, তিন চারটা পোশনে প্রিন্ট ওয়ার্ক করা আছে। দেন হচ্ছে আমি নিচের পোশনটা দেখি, কিন্তু নিচের পোশনটা দেখুন অনেক সুন্দর, ড্রেসটা যখন মেকিং করা হবে তখন কিন্তু অনেক অনেক নাইস লাগবে। এটা হচ্ছে নিচের পোশনটা, নিচের পোশনের যে ফ্লাওয়ার প্রিন্টগুলো আছে এগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর। লেন্থ লেন্থ হচ্ছে মামি এই প্যানেলটা দিলে এমনি নর্মাল যে লেন্থ থাকে 45, আর এটা দিলে হচ্ছে আপনার 48 হবে। এটা সামনে পিছনে দুইটাই প্যানেল থাকে, অন্য যে লনের ড্রেসগুলো নিয়েছেন গুলজির ঠিক সেরকমই। ওকে, আর এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসটা তো জাস্ট ওয়াও একটা স্লিভস। স্লিভসেও দেখুন তিন চারভাবে প্রিন্ট করা আছে, হ্যাঁ, এই যে পেস্টাল কালারের সঙ্গে হচ্ছে আপনার এই যে কালারফুল ফ্লাওয়ার প্রিন্ট, এগুলো হচ্ছে অনেক অনেক সুন্দর লাগবে। স্লিভসটা মেকিং করার পরে অনেক সুন্দর লাগবে, এই যে স্লিভসের কাপড়টা শুরু হয়েছে এখান থেকে, পুরাটা পেস্টাল এবং সামনের দিকে একটু অফ হোয়াইটের ইয়ে রেখেছে ড্রেসটা। সো ড্রেসটা আমি আবার ফ্রন্ট পার্ট থেকে শুরু করি, দেন হচ্ছে ওড়নাটা দেখাবো। ড্রেসটা কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস, ওকে, অনেক সুন্দর একটা ড্রেস। সো যারা পেস্টাল লাভার আছেন তারা এটা নিয়ে নিতে পারেন, নিচের প্রিন্টটাও কিন্তু অনেক অনেক সুন্দর। ওকে, আমি একটু উপর থেকে দেখাচ্ছি, নিচে যে ফ্লাওয়ার প্রিন্টটা আছে ফ্রন্ট পার্টে এবং ব্যাক পার্টে সেটা অনেক সুন্দর। এবার দেখাবো এটা সবচেয়ে সুন্দর একটা ওড়না, নিজে ওড়নাটা হচ্ছে পুরাটা জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়ালের। ওকে, জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়াল কি এক্সট্রা কোনো সুতার কাজ না, জাস্ট হচ্ছে বুননটাই হচ্ছে ডিফারেন্ট, হ্যাঁ, বুননটাই হচ্ছে ডিফারেন্ট। এটা টেক্সচারটা তো বোঝানো খুব কষ্ট, কিন্তু আপনারা হাতে পেলে বুঝবেন জ্যাকওয়ার্ড ফেব্রিক্সটা কত সুন্দর। আর এই জ্যাকওয়ার্ড হচ্ছে একটু এক্সপেন্সিভ একটা ম্যাটেরিয়াল। ওকে, জ্যাকওয়ার্ডের কাজটা এটা প্লেন কোনো সুতা দিয়ে না, এটার ভিতরেও হচ্ছে সুতোর বুননটাই হচ্ছে অনেক সুন্দর। এটা যদি শুধু সেই বুননের উপরে আবার ডিজিটাল প্রিন্ট করা, এই ওড়নাটা যদি প্লেন হতো তাহলে অনেক বেশি এক্সক্লুসিভ একটা ওড়না হতো, আর সেখানে প্রিন্ট করা হয়েছে তার মানে কস্টিংটা আরও অনেক বেশি হয়েছে। বাট ওড়নাটা দেখুন, ওড়নাটা কিন্তু অনেক অনেক সুন্দর। ওকে, আমি জাস্ট আপনাদেরকে একটু ধরে দেখাই, আর এই ফেব্রিক্সটা যে কত সুন্দর, কত সফট, একদম সফট একটা ফেব্রিক্স। দেখুন পুরা ওড়নাটা আমি দেখাই, ঠিক যেরকম জর্জেটের একটা ওড়না যেরকম হয় ঠিক সেরকম একটা ওড়নার মতোই কিন্তু হয়েছে, হ্যাঁ, ঠিক একদম সেরকম একটা ওড়না। সো খুবই লাইট ওয়েট, আর জ্যাকওয়ার্ড ফেব্রিক্স মানে হচ্ছে কি বলবো, কাতানটা যেরকম থাকে না ওরকম, বাট এটা এক্সট্রা সুতা দিয়ে ই করা না, এটা এক্সট্রা কোনো সুতা দিয়ে করা না, এটা হচ্ছে এই যে দেখুন পিছনে হয়তো যাচ্ছে এই যে কলকা কলকা ডিজাইনের এটা, এই টেক্সচারটা যদি প্লেন কালারের হতো তাহলে আপনারা বুঝতে পারতেন যে এটা হচ্ছে কলকা ডিজাইনের ভিতরে করা হয়েছে। ওকে, সো এগুলো সবই হচ্ছে আপনার জ্যাকওয়ার্ডটা আমাদের দেশে কাতান ড্রেসে যেরকম থাকে না ওরকম আর কি, বাট এগুলো হচ্ছে সুতার বুনন, এটা সুতা দিয়ে, এটা কোনো জড়ি টড়ি দিয়ে না। ওয়াও একটা দোপাট্টা দেখেছেন, একদম ফ্লাওয়ার গার্ডেন, কি বলবো, একদম ফ্লাওয়ার গার্ডেন। অনেক চড়া দোপাট্টা, আমরা যারা নামাজ পড়ি তারা এই ওড়না পরেই নামাজ পড়তে পারবো। ওকে, অনেক সুন্দর, অনেক কালারফুল একটা দোপাট্টা, হ্যাঁ, আর কালার কন্ট্রাস্টটা খুবই খুবই সুন্দর হয়েছে। একপাশে যে দেখুন, একপাশে সবুজ করে দেখা যাচ্ছে, একপাশে এই যে সবুজ করে দেন ওই পাশে অফ হোয়াইট কালারের ইয়ে রেখেছে, আর ফ্লাওয়ার প্রিন্টটা জাস্ট ওয়াও। ওকে, পাকিস্তানি ডিজিটাল প্রিন্ট জাস্ট ওয়াও হয়, এই যে দেখে নিন, জাস্ট ওয়াও একটা ওড়না। হ্যাঁ, ওড়নার সামনের দিকেও এই যে সুন্দর একটা প্যানেল আছে, নিশ্চয়ই এই সাইডেও আছে, হ্যাঁ, এই সাইডেও সুন্দর করে একটা চিকন একটা প্যানেলও আছে। ওকে, ওড়নাটা হচ্ছে জ্যাকওয়ার্ড ওড়না, প্লেন ওড়না না। সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে, নাম ঠিকানা, ফার্স্ট ড্রেস তো তাই একটু বেশি সময় নিয়ে দেখালাম, ওকে, যাতে নেক্সটেরগুলো একটু তাড়াতাড়ি দেখাতে পারি। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ফোন নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদের পেজে ইনবক্স করে দিবেন। ওকে, প্রাইস হচ্ছে মাত্র মাত্র 2400 টাকা, ওকে, প্রাইস মাত্র 2400 টাকা। ওড়নাটা কিন্তু জাস্ট ওয়াও ওয়াও একটা ওড়না, আমার আবার পড়তে ইচ্ছে করছে ওড়নাটা। ওকে, একদম কটনের একটা ওড়না, কি সুন্দর একটা কালার না, অনেক অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে ওড়নাগুলো পরলে। যারা এভাবে পড়তে চান তারা এভাবে পড়তে পারেন, এবং ওড়নাটা হচ্ছে
কি জর্জেট ওড়না পরে যায়, কিন্তু এটা পরবে না। আর এটা তো আমি দেখালাম যে কত সফট একটা ওড়না, এটা সবসময় গায়েই থাকবে। সো যারা কটন ওড়না পছন্দ করেন তাদের জন্য তো এটা মাস্ট, পারফেক্ট একটা ড্রেস হবে। আর যারা কটন ওড়না পছন্দ করেন না তারাও নিয়ে দেখতে পারেন, কারণ হচ্ছে এটা অনেক সফট এবং খুবই কমফোর্টেবল হবে। ওকে, এবার চলে যাই নেক্সট ড্রেসে। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। ওকে, প্রাইস মাত্র 2400 টাকা। ওয়াও, এবার চলে আসছে সামনে ফাল্গুনের জন্য যে আমরা ইয়েলো কালারের ড্রেস খুঁজি, অনেকে স্টক করে রাখতেছেন। সো এটা হচ্ছে ইয়েলো কালারের একটা ড্রেস। ড্রেসটা এবার খুলি, খুলে দেখি কেমন। ওয়াও, ড্রেসটা তো পিকচারের থেকে বেশি সুন্দর। ওকে, এই যে ড্রেসের এখানে গুলজির ট্যাগ লাগানো আছে, প্রত্যেকটা ড্রেসেই গুলজির ট্যাগ লাগানো আছে। ওয়াও, কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও, একদম আমার সেম কালার কম্বিনেশনে একটা ড্রেস আছে, আমি পরে আপনাদেরকে পিক দিব। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ফ্রন্ট পার্টের পুরাটাই হচ্ছে এরকম সুন্দর করে, এই যে এখানে ইয়েলোর ভিতরে লাইট ইয়েলো কালার দিয়ে হচ্ছে প্রিন্ট করা আছে। হ্যালো আপু, কেমন আছো? আমি কি দেরি করে ফেললাম? একটু দেরি হয়েছে, সমস্যা নাই আপু। আপু, আমি ড্রেস দেখছি না, তোমাকে দেখছি আর তোমার কথা বলার ভঙ্গি দেখছি। থ্যাংক ইউ সো মাচ আপু, শারমিন আপু, তুমি অনেক দিন পরে আসছো, তোমাকে অনেক মিস করছিলাম আপু। তুমি এত ভালো, মানে আমাকে এত ভালোবাসো। আচ্ছা, আর তোমার জন্য একটা সুখবর আছে, এখন বলবো না, জাস্ট তোমাকে সারপ্রাইজ দিব পরে। ওকে, এটা হচ্ছে সুন্দর ইয়েলো কালারের ড্রেসটা। হ্যাঁ, ইয়েলো কালারের ড্রেস। এটা হচ্ছে নেকের এম্ব্রয়ডারিটা, নেকে ওটা হচ্ছে একদম এম্ব্রয়ডারি করা, দেখুন একদম ডিফারেন্ট কালার দিয়ে ইয়েলোর সঙ্গে কন্ট্রাস্ট করার জন্য সুন্দর করে এখানে এম্ব্রয়ডারি ওয়ার্ক করেছে ডার্ক কালারের দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি সি গ্রিন কালার আছে, অফ হোয়াইট কালার আছে, তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে ডার্ক মেরুন কালার আছে। ওকে, একটু ইয়েলোর কালারও রেখেছে সুন্দর। এই যে এই যে যে পোর্শনটা, নেকের যে পোর্শনটা এম্ব্রয়ডারি ওয়ার্কটা, সেটা অনেক সুন্দর। এবং সেটা হচ্ছে কিসের সাথে মিল রেখে করেছে আমি দেখাই, এই যে দামান পোষণের যে প্রিন্টটা আছে, এই যে দেখেছেন, এই এই দামান পোষণের যে প্রিন্টটা সেটা কিন্তু অনেক সুন্দর। এটার সঙ্গেই মিল রেখে মেইনলি হচ্ছে ড্রেসটার ফর নেকের এম্ব্রয়ডারি ওয়ার্কটা করেছে। হ্যাঁ, আমি দেখাই, এই যে দেখুন মিল রেখে করেছে। এটা যখন মেকিং করা হবে তখন কত সুন্দর লাগবে, এই যে এই কন্ট্রাস্টটা যখন আসবে খুবই ভালো লাগবে। সো এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা, আর পাশের প্যানেলটা দেখিয়ে দিই, এই যে সুন্দর একটা প্যানেল করা আছে। ওকে, যে সুন্দর একটা প্যানেল, প্যানেলটা কিন্তু অনেক সুন্দর, একটু কালারফুল, কালারফুল বলতে কি কন্ট্রাস্ট করে করা আছে, ব্ল্যাকের সঙ্গে ফ্লাওয়ার দেওয়া আছে এখানে, কালারফুল ফ্লাওয়ার, দেন হচ্ছে একটু স্কাই কালার দিয়েছে। স্কাই কালারটা দেওয়ার কারণ হচ্ছে ওড়নাতে ওরা স্কাই কালার দিয়েছে। হ্যাঁ, আর নিচে এই যে সুন্দর করে ইয়েলোর উপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে ওরা একটা ডিজিটাল প্রিন্ট করেছে। আর নিচের পোশনের প্রিন্টটা আমি আবার একটু দেখাই, এই যে দেখে নিন, প্রত্যেকটা ড্রেস এই মানে একদম ডিফারেন্ট ডিফারেন্ট সুন্দর। হ্যাঁ, প্রত্যেকটা ড্রেসই মানে একটা ক্যাটালগের 12টা ড্রেসই বানানো যায়। হ্যাঁ, এর কোনোটার সাথে কোনোটার কোনো মিল থাকে না। হ্যাঁ, একদম ডিফারেন্ট করে ওরা প্রিন্ট করে, ওদের প্রিন্টসগুলো একদম ডিফারেন্ট থাকে। ওকে, এই যে দেখে নিন, একদম নিখুঁত সুন্দর ফিনিশিংয়ের, এগুলো হচ্ছে সব 3D প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট। ওকে, ডিজিটাল প্রিন্ট যাকে বলে, একদম পারফেক্ট ডিজিটাল প্রিন্ট, এটা হচ্ছে সেই ডিজিটাল প্রিন্টটা। ওকে, এটা হচ্ছে সুন্দর ডিজিটাল প্রিন্ট নিচের। এবার আমি দেখাচ্ছি এটার ব্যাক পার্ট। ওকে, এইটা হচ্ছে ব্যাক পার্ট, আমি একটু দূরে যেয়ে দেখাই, তাহলে আপনারা ভালো করে দেখতে পারবেন। এটা হচ্ছে ব্যাক পার্ট। ওকে, এটা ব্যাক পার্ট, ব্যাক পার্টের নিচের পোশনে কিন্তু দেখুন অনেক স্কাই কালার ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, ফ্রন্ট পার্টে যে ফ্লাওয়ার প্রিন্টটা ছিল হচ্ছে আপনার ইসের ভিতরে, কি বলে, ইয়েলো কালারের ভিতরে, সেই ব্যাক পার্টে সেই প্রিন্টটা এসে হয়েছে একদম স্কাই কালারের ভিতরে। ব্লু এবং স্কাইয়ের কম্বিনেশনটা যে কত ভালো লাগে, এটা আমি ওই ড্রেসটা পরলে আপনারা বুঝতে পারতেন। আমি 2-1 দিনের ভিতরে এই পিকচারগুলো আপলোড করে দিব, কিন্তু আফসোস ততক্ষণে মেবি এই ড্রেসটাও থাকবে না। যারা জহুরি, হ্যাঁ আমার এখানে কিছু জহুরি আপু আছে, তারা দেখলেই ধুম করে নিয়ে নেয়। আপু, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি আপু, আমিও অনেক ভালোবাসি আপু, আপনাকে অনেক মিস করতেছিলাম, আপনি অনেক দিন ছিলেন না, গ্রামে গিয়েছিলেন।
সো আমি আপনাকে নক করেছি যে আপু তুমি কই। ওকে, এটা হচ্ছে সেই ব্যাক পার্টেও একটা প্যানেল দেওয়া আছে যেটা কিনা আপনারা নিচে বসাতে পারবেন। আর এই যে সুন্দর, দেখুন অনেক সুন্দর এটা। হ্যাঁ, সো যারা ফাল্গুনের জন্য অপেক্ষা করছেন, যদি ডিফারেন্ট কিছু পড়তে চান, যে গতানুগতিক পরবো না, দেন হচ্ছে এই ড্রেসটা আপনারা নিয়ে নিতে পারেন। ওকে, ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, এই পিছনের ব্যাক পার্টের প্রিন্টটাও আমার খুবই ভালো লেগেছে। এবার স্লিভসটা দেখি কেমন। ওকে, ওয়াও, এটা হচ্ছে স্লিভস। ওকে, স্লিভসটা অসম্ভব সুন্দর করে দিয়েছে ওরা। এটা হচ্ছে স্লিভসের পোশনটা। ওকে, স্লিভসটা ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্টের সঙ্গে মিল রেখে করেছে। ইয়েলো ব্ল্যাক এবং স্কাই কালারের কম্বিনেশনের ড্রেসগুলো সত্যি অসম্ভব সুন্দর। এগুলো আপনারা হাতে পেলে জাস্ট বুঝতে পারবেন, না হলে ফেব্রিকটা তো অসম্ভব সুন্দর, এটা বলার তো কোনো ইয়েই নেই। আর আমি হচ্ছে এমন একজন মানুষ, আমার যদি কোয়ালিটি পছন্দ না হয় দেন কিন্তু আমি ড্রেস আনি না। ওকে, আমি ড্রেস রিটার্ন করি, আমার আমার লস হয় হোক, কিন্তু আমি আমার, আপনারা সবাই জানেন, যারা আমার কাছ থেকে রেগুলার ড্রেস নেন তারা জানেন যে আমি কোয়ালিটি মেনটেন করে ড্রেস দিই। খারাপ কোয়ালিটির ড্রেস দিয়ে আমি আমার সুনামটা নষ্ট করতে চাই না। ওকে, অনেকে যারা নতুন তারা হয়তো ভাবছেন যে কি বলে কি বলে, হ্যাঁ পাগল জাস্ট বলার জন্য বলছে। যারা আমার রেগুলার কাস্টমার আমি, তারা জানে আমি ড্রেস নিতে চাইলেও দেই না। ওকে, আপুরা সেই ড্রেসগুলো যদি নিতে চায় দেন, তাও দেই না আমি। এটা হচ্ছে আপনার এই যে জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়াল যেটা বলেছিলাম, এই যে দেখুন ওড়নাগুলো এত সুন্দর, আমার একটা তো না রাখলেই নয়। হ্যাঁ, এই ওড়নাটার জন্যই একটা করে ড্রেস রাখা উচিত কালেকশনে। হ্যাঁ, এই যে দেখুন এটাও কলকা ডিজাইনের, একদম সেম কাতান ড্রেসগুলো যেরকম হয় না ওই টাইপের, এটা হচ্ছে জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়াল বলে এটাকে, মানে পাকিস্তানি ভাষায় জ্যাকওয়ার্ড বলে, কারণ ওরা সুতার সাথে সেম সুতা দিয়েই বুনায়, যার কারণে হচ্ছে ওরা জ্যাকওয়ার্ড বলে। এই যে দেখা যাচ্ছে, মেবি দেখা যাচ্ছে এখন এখানে এই যে কলকা ডিজাইনগুলো আছে, এই যে দেখা যাচ্ছে, এই যে এগুলাই হচ্ছে পুরো ওড়নাতে এরকম। এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এটা হচ্ছে সুতার বুনন। হ্যাঁ, এগুলো হচ্ছে সুতার বুনন। সো ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর, যারা যারা মিস করবেন তারা তো অবশ্যই মিস করবেন। এই ওড়নাগুলো এত সুন্দর ওড়না, ওড়নাগুলোই খুবই সুন্দর। আমি পারলে এই ইয়েলো কালারটা আপনাদের জন্য 20টা স্টক করতাম, যে হ্যাঁ সবাই একটা করে ইয়েলো নেন, সামনে যেহেতু ফাল্গুন আসছে আর ওড়নাটা এত সুন্দর। সো দেখে নিন, ওড়নাটা অনেক সুন্দর, একেবারে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের সঙ্গে, ব্যাক পার্ট ফ্রন্ট, সরি ব্যাক পার্ট, কালারটা একদম কন্ট্রাস্ট করে দেন হচ্ছে আপনার এই যে সুন্দর ওড়নাটা করেছে। ঠিক আছে, এই যে সরি বারবার কল আসছে। ওকে, সো এটা দেখে নিন, অনেক 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 সুন্দর, অনেক সুন্দর একটা কালার কন্ট্রাস্টে এই ড্রেসটা। যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ, আর লং হচ্ছে প্যানেল সহ আপনারা 48 করতে পারবেন। ওকে, এটা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। সো যারা ইসের জন্য অপেক্ষা করছেন, ওকে ফাল্গুনের জন্য অপেক্ষা করছেন, ফাল্গুনের কালেকশন, সো এগুলো তো অবশ্যই ডিফারেন্ট হবে। হ্যাঁ, ফাল্গুনে যদি ডিফারেন্ট কিছু পড়তে চান এটা নিতে পারেন, এটা অবশ্যই অবশ্যই ডিফারেন্ট হবে, কারণ এত ক্যাটালগ ড্রেস, এত ইয়ে ড্রেস সবাই পরবে না। ওকে, সো এটা নিতে হলে আপনাকে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে পেজে ইনবক্স করতে হবে। ওকে, ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, ঢাকার বাইরে হচ্ছে আমরা সুন্দরবন, আর যেখানে সুন্দরবন নাই একান্ত, যেখানে নাই সেখানে হচ্ছে এসে পরিবহনে দিয়ে থাকে, কিন্তু এসে পরিবহন অনেক ঝামেলা করে, 2 দিন পরেও ড্রেস পায় না, কিন্তু সুন্দরবনে দিলে দেখা যায় কি আজকে ড্রেস দিলে কালকে পেয়ে যায়। অবশ্যই অন কন্ডিশনে পাঠাই, আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ 150 টাকা, ওটা আগে বিকাশ করতে হবে। এবার দেখাবো হচ্ছে অরেঞ্জ কালার, মেবি এটা অরেঞ্জ কালার, হ্যাঁ ক্যাটালগের এই সুন্দর এই ড্রেসটা। ওকে, এটা আমরা একটু দেখে নেই, প্রাইস মাত্র 2400 টাকা। ওকে, প্রাইস মাত্র 2400 টাকা। আচ্ছা, সাদেকা রহমান বান্ধবী কেমন আছো, অনেকদিন পরে, তোমাকেও অনেক মিস করতেছিলাম, কেমন আছো? ওয়াও ওয়াও, একটা কালার এটা, এইখানে আমার স্কিনে একদম অরেঞ্জ কালার দেখা যাচ্ছে, বাট অরেঞ্জ না, এটা একটা মিষ্টি একটা অরেঞ্জ। হ্যাঁ, মিষ্টি টাইপের যে কালারটা আছে সেই কালারটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা ড্রেসটা খুলে দেখি, এটা পিকচারের সঙ্গে একটু ডিফারেন্ট আছে কালার। হ্যাঁ, একটু ডিফারেন্ট আছে, কীভাবে বোঝাবো,
এত 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 কটকটে অরেঞ্জ না, ঠিক আছে, একদম মিষ্টি একটা কালার, স্কিনে আসতেছেই না, মেবি আসবেও না, ওকে, মেবি আসবে না, তবে এটা একটু মিষ্টি কালার টাইপের, একদম টকটকে যে অরেঞ্জটা দেখতে পাচ্ছেন এই অরেঞ্জটা না, এটা অনেক সুন্দর, এবং এটার প্রিন্টগুলো তো আরও বেশি সুন্দর, এটার প্রিন্টটা অনেক সুন্দর, ওয়াটার প্রিন্টগুলো অনেক সুন্দর করেছে। এই ড্রেসটা খুলি দেখি আপনাদের সঙ্গে, আমিও দেখি। আচ্ছা, আজকে একজনে অলরেডি দুইটা ড্রেস বুকিং করেছে, কিন্তু সেই আমার সেই আপুটার খোঁজ নাই আজকে কই। ওকে, এটা হচ্ছে সুন্দর ওয়াটার প্রিন্ট করা, দেখে নিন এই যে এখানে, ওয়াও, প্রিন্টগুলো জাস্ট ওয়াও, একদম, মানে এই যে যে টেকচারটা দেখুন, এই পাশে টেকচার, আমি নেক কি দেখাবো, তার আগে এই প্রিন্টগুলো দেখাচ্ছি, দেখুন প্রিন্টগুলো অনেক সুন্দর। বিথি আপু তুমি কেমন আছো? হ্যাঁ, আপনি কেমন আছো আপু? তোমাকে একটা গ্রুপে অ্যাড করেছিলাম আপু, তুমি তুমি বোধ হয়, হ্যাঁ, তোমার সঙ্গে একটু কথা আছে বিথি আপু, আমার লাইভটা শেষ হলে তুমি একটু আমাকে ইনবক্স করো প্লিজ, তোমার সাথে একটু কথা আছে, জরুরি কথা। ওকে, এটা হচ্ছে সুন্দর, মানে পাশের যে পশনটা, এই যে এখানে দেখুন সুন্দর করে ওয়াটার প্রিন্ট করা আছে, শুরু থেকে শুরু থেকে এখান থেকেই সুন্দর করে ওয়াটার প্রিন্টটা শুরু হয়েছে, দেন এই যে কিছু দূর পর্যন্ত ওয়াটার প্রিন্টটা এসে এখান থেকে আবার ডিফারেন্ট পোর্শনে, মানে ডিফারেন্ট ডিজাইনে আর কি আবার প্রিন্টিংটা শুরু হয়েছে, আমি দেখাই, এগুলো হচ্ছে অনেক সুন্দর। এই যে দেখুন এই ওয়াটার প্রিন্টটা কিন্তু এই যে একদম উপর থেকে স্টার্ট হয়েছে, একদম উপর থেকে স্টার্ট হয়েছে, দেন আবার এটা শেষ হলেই আবার ভিতরে এই যে দেখুন আরেকটা স্টেপে এই যে ওয়াটার প্রিন্ট করা আছে। হ্যাঁ, তো অনেক সোবার এবং অনেক অনেক ইউনিক লাগবে, হ্যাঁ, অনেক ইউনিক লাগবে এই ড্রেসগুলো। এবং আরেকটু নিচে যে আবার আরেকটা ডিফারেন্ট পোশনে, এই যে দেখুন দুই পাশ থেকে কোনা করে আরেকটা ডিফারেন্ট পোশনে দেন হচ্ছে প্রিন্ট করা হয়েছে। ওকে, এবার নিচের প্যানেলটা দেখি, নিচে অরেঞ্জের সঙ্গে ব্ল্যাক, পিঙ্ক এবং হচ্ছে গ্রে কালারের কম্বিনেশনটা জাস্ট ওয়াও। আর এখানে একটা সুন্দর, দেখুন সুন্দর সুন্দর কিছু খাঁচা দেওয়া আছে, ওকে, সুন্দর সুন্দর এই যে এখানে কিছু খাঁচা দেওয়া আছে, এই যে লিফ, লিফের যে ডিজাইনটা সেটাও কিন্তু অনেক সুন্দর লাগছে। ওকে, ড্রেসগুলো সত্যি অসম্ভব সুন্দর, হ্যাঁ, এই যে যে প্রিন্টগুলো, এই প্রিন্টগুলো তো সত্যি জাস্ট ওয়াও। হ্যাঁ, এরকম একটা ডিপ কালারের সঙ্গে লাইট কালারের কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগে, ডিপ কালারের সঙ্গে লাইট কালারের কন্ট্রাস্টটা অনেক বেশি ভালো লাগে। এবার আমি নেকের এম্ব্রয়ডারি ওয়ার্কটা দেখাই, হ্যাঁ, এটার ওয়ার্কটা দেখে নিন, এটা হচ্ছে ফ্রন্ট পার্টের নেকের এম্ব্রয়ডারি ওয়ার্ক, এটাও অনেক সুন্দর, নাইস ড্রেস, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা হচ্ছে নেকের এম্ব্রয়ডারি ওয়ার্কটা, আর একদম ক্লোজ করে দেখাই, ফিনিশিংগুলো হচ্ছে অনেক অনেক নিখুঁত। ওকে, ফিনিশিংটা অনেক অনেক সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর করে ফিনিশিং করা আছে। ওকে, আচ্ছা, ভিউয়ার্স এত কম কেন, সবাই একটু শেয়ার দেন তো, সবাই একটু শেয়ার করে দেন, সবাই দেখুক এত সুন্দর ড্রেসগুলো, আপনি না নেন, আপনার ফ্রেন্ড নিতে পারে বা আপনার পরিচিত কেউ হয়তো বা এই ড্রেসগুলাই খুঁজছে, হ্যাঁ, সো যার যার টাইম লাইনে প্লিজ একটু শেয়ার করে দেন। এটা হচ্ছে ব্যাক পার্টটা, এই যে এখন একদম এক্স্যাক্ট কালারটা আসছে, হ্যাঁ, সেম এই কালারটাই হবে, অরেঞ্জ কালার না, সেম এই কালারটা হবে, এখন যে কালারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর, হ্যাঁ, অনেক অনেক, এই যে নিচের দিকে যে এরকম কোণা করে আসছিল এটা মিডিয়াল পোর্শনে আসছে, দেখুন অনেক সুন্দর। ওকে, অনেক সুন্দর এই যে, এবং এখানে এখানেই দুইটা স্টেপ, এই ট্রায়াঙ্গেল শেপটা দুইটা স্টেপ দুইটা কালারে এসেছে। ওকে, এটা হচ্ছে ডার্ক ব্রাউন টাইপের কালারের ভিতরে, আর এটা হচ্ছে সেম কালারের ভিতরে অফ হোয়াইট কালারের ইয়ে দিয়ে, এই যে দেখে নিন এই প্রিন্টটা দুইটা দুই কালারে এসেছে, দেন হচ্ছে নিচের যে পোর্শনটা, নিচেও একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে হচ্ছে আপনার ফ্রন্ট পার্টে ঠিক যে ইয়েটা ছিল, নিচে যে দামান পোশনে যে ডিজিটাল প্রিন্টটা ছিল ঠিক সেইভাবেই ডিজিটাল প্রিন্ট করা আছে। এবার চলে যাব হচ্ছে আপনার স্লিভসে, স্লিভসটাও কিন্তু একদম দামান পোশনের সঙ্গে মিল রেখে সেম টু সেম ওরা এখানে সেম করে দিয়েছে। এটা হচ্ছে স্লিভসটা, স্লিভসের উপরে এই যে এরকম জিগজ্যাক জিগজ্যাক প্রিন্ট করা আছে। ওকে, সো কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর হয়েছে, অনেক সুন্দর কালার কন্ট্রাস্টের একটা ড্রেস, আপনারা যে কেউ নিয়ে নিতে পারেন, যে কোনো এজের যে কেউ এই ড্রেসটা পরতে পারবে, আর পরলে অনেক অনেক বেশি ভালো লাগবে, এটা দেখাই, পরলে অনেক বেশি ভালো লাগবে। ওকে, অনেক সুন্দর,
কালার কন্ট্রাস্টটা হচ্ছে এত সুন্দর, মানে ওরা ডিপ কালারের সঙ্গে লাইট কালার দিয়ে দিয়েছে, যার কারণে হচ্ছে যে কেউ পড়তে পারবে, ইয়াংরাও পড়তে পারবে এবং হচ্ছে যারা একটু এইজের তারাও পড়তে পারবে। ওয়াও, এই ওড়নাটাও অনেক সুন্দর, দেখুন ওড়নাটা, জাস্ট ওয়াও, এক একটা ওড়না, ওড়নাগুলো এত সুন্দর, শুধু এই ওড়নাগুলাই এক একটা ঘরে রেখে দেওয়া উচিত, এত সুন্দর এক একটা ওড়না। ওকে, সবগুলাই হচ্ছে জ্যাকওয়ার্ড ওড়না, এবং এই ওড়নাটা পুরাটা এসেছে এই যে এখানে যে যেরকম জিগজ্যাক প্রিন্ট করা, ঠিক জ্যাকওয়ার্ডের কাজটাও ঠিক ওইভাবে, এই যে দেখা যাচ্ছে এটা, এগুলো হচ্ছে সব জ্যাকওয়ার্ড ওয়ার্ক, সেটা হচ্ছে একদম জিগজ্যাক ভাবে এসেছে। ওকে, সম্পূর্ণটাই জিগজ্যাক প্রিন্টে এসেছে, না সম্পূর্ণটা না, হ্যাঁ এইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে আসছে, এখানে জিগজ্যাক, দেন এখানে হচ্ছে আপনার কলকা ডিজাইনে, আগে যে দেখিয়েছিলাম কলকা ডিজাইন, কলকা ডিজাইনে আসছে। এটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে ওড়নাগুলো অ্যাকচুয়ালি কতটা সুন্দর, কতটা সুন্দর আর কত ইউনিকভাবে এটার প্রিন্টগুলো করা হয়েছে, দেখে নিন, অনেক সুন্দর। আর এটার সঙ্গে এই যে অ্যাশ কালারের কন্ট্রাস্টটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, মিষ্টি মিষ্টি একটা অরেঞ্জ কালারের সঙ্গে অ্যাশ কালারের কন্ট্রাস্ট, খুবই সুন্দর একটা কন্ট্রাস্ট। সো যার ভালো লাগে দেখুন এটার ফ্লাওয়ার প্রিন্টটা কি সুন্দর। ওকে, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে পেজে ইনবক্স করে দিবেন, এই সুন্দর ড্রেসগুলো কিন্তু বেশিক্ষণ থাকবে না। ওকে, যার যার ভালো লাগে অবশ্যই অবশ্যই ব্ল্যাক রেড কম্বিনেশন দেখাও, হ্যাঁ দেখাবো, কিন্তু ওইটা তো অলরেডি একজন বুকিং করে ফেলছে, ব্ল্যাক অ্যান্ড রেড, একজন না তিন তিন চারজনই মনে হয় বুকিং করে ফেলছে। কালারের অপেক্ষা করছি, কালার চুজ করতে করতে ড্রেসই না আবার শেষ হয়ে যায়, এইটাই হচ্ছে কথা, এইটাই হচ্ছে কথা, সবগুলো কালারই সুন্দর। ওকে, এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে পেজে ইনবক্স করে দিন। ওকে, আচ্ছা, আর ভিউয়ার্স এত কমে যাচ্ছে কেন, সবাই কই, যারা যারা আছেন একটু হাই হ্যালো লেখেন, আর নিজের টাইম লাইনে প্লিজ একটু লাইভটা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখুক, সবাই নিতে পারবে। ওকে, এবার এবার দেখাবো হচ্ছে এই কালারটা, এটা কি কালার, মেবি ডার্ক মেরুন একটা কালার, দেখি এই যে যেটা খুলছি, হ্যাঁ ওকে, যেটা খুলছি সেটাই অনেক অনেক বেশি সুন্দর মনে হচ্ছে, সেটাই বেশি সুন্দর মনে হচ্ছে, যেটা খুলছি যেটাতে যাচ্ছি সেটাই বেশি সুন্দর মনে হচ্ছে, এই এটা এইটার কালারটা হচ্ছে স্কিন থেকে আরও বেশি সুন্দর। ওকে, এটার কালারটা এখানে এত ভালো বোঝা যাচ্ছে না, বাট কফি কফি টাইপের একটা কালার এটা, এটা অনেক সুন্দর, কম্বিনেশনটার জন্য হয়তো এই ড্রেসটা আরও বেশি সুন্দর হয়েছে। হ্যাঁ, এটার নেকের কাজটা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে, দেখুন ডিপ কালার তো, যার কারণে নেকের কাজটা আরও বেশি বোঝা যাচ্ছে, না শুধু নেকের কাজটা বোঝা যাচ্ছে সেটা না, এই নেকের কাজটা অনেকখানিক লম্বা, ওকে অনেকখানিক লম্বা, আর এই প্রিন্টটা অনেকটা অনেক মানে ভেজিটেবল টাইডাই আছে না, হ্যাঁ ঠিক ওরকম টাইডাইয়ের মতো মনে হচ্ছে, টাইডাই কালারের মতো মনে হচ্ছে এই প্রিন্টটা। ওকে, আর এই যে সাইডে একটা সুন্দর একটা কালার কন্ট্রাস্টে একটা সুন্দর প্যানেল দেওয়া আছে, ওকে এই প্যানেলটা দেখে নিন, অনেক সুন্দর একটা প্যানেল। আচ্ছা সবাই একটু যার যার টাইম লাইনে আবার একটু শেয়ার দেন প্লিজ, আবার একটু শেয়ার দেন। ওকে, এটা হচ্ছে সুন্দর টাইডাইয়ের একটা মানে টাইডাই টেক্সচার আর কি, কিন্তু এটা তো সব ডিজিটাল প্রিন্ট। দেন হচ্ছে মিডলে হচ্ছে এই যে নেকের পোশনটা, নেকটা অল ওভার এমব্রয়ডারি করা, এবং এমব্রয়ডারি পোশনটা অনেক বড়, হ্যাঁ এমব্রয়ডারি যে পোশনটা আছে সেটা অনেকখানি লম্বা। এই ড্রেসটা হচ্ছে একদম ডিফারেন্ট টাইপের একটা ড্রেস, এবং কি বলবো, ওই যে বলছিলাম যে যেটা বের করছি সেটা মনে হচ্ছে আরও বেশি সুন্দর, আরও বেশি সুন্দর এরকম একটা অবস্থা। ওকে, এটা হচ্ছে আপনার নিচের পোশনটা, নিচের যে দামানের যে ডিজিটাল প্রিন্টটা সেটা হচ্ছে আবার এভাবে করেছে, সো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর লাগছে, উপরের দিকে ছোট ছোট ফুল এবং নিচের দিকে এই যে দেখুন সেই রেড কম্বিনেশনের ডার্ক ব্রাউন কালারের মধ্যে, বা ডার্ক কফি কালার বা কি বলবো, ডার্ক কালচে মেরুন কালারের মধ্যে আপনার রেডিশ রেডিশ কিছু ফ্লাওয়ারের প্রিন্ট করেছে, দেখুন এগুলো অনেক সুন্দর। তার উপরে আবার এখানে অন্য মাল্টি কালার দিয়ে এই যে আবার ফ্লাওয়ার প্রিন্ট আছে, তারপর হচ্ছে বিভিন্ন টাইপের এই যে প্রিন্ট করা আছে, সো এটা অনেক সুন্দর আর দেখতে মনে হচ্ছে অনেক বেশি ইউনিক হবে। ওকে, ব্যাক পার্টটা দেখি, ব্যাক পার্ট হচ্ছে এটা, দেখুন ব্যাক পার্টটাও অনেক সুন্দর, অনেক সুন্দর একটা ব্যাক পার্ট। ওকে,
এই যে ব্যাক পার্টটা, পুরো ড্রেসটা দেখা যাচ্ছে, দেখে নিন। তা বানালে অনেক বেশি সুন্দর লাগবে, আর এটার কালার কন্ট্রাস্টটা তো জাস্ট ওয়াও। সবগুলো ড্রেস আমার রেখে দিতে ইচ্ছা করে, আমার টাকা থাকলে আমি সবগুলো ড্রেস রেখে দিতাম। আপু কফিটা কিন্তু আমার, প্লিজ প্লিজ প্লিজ, এটা কি কফি? এটা এটা কি কফি? আমি ঠিক বুঝতেছি না। ওকে, যা দেখতে পাচ্ছেন কিন্তু স্ক্রিনে, আমি আমার স্ক্রিনে যেটা দেখছি তার থেকে আমার কাছে এই ড্রেসটা বেশি ভালো লাগছে। ওকে, এবার স্লিভসের পোর্শনটা দেখাই। ওকে, এগুলো রাখতে ইচ্ছে করে, কারণ কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর। ডিপ কালারের সঙ্গে লাইট কালারের কন্ট্রাস্ট খুবই ভালো লাগে। এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, সুন্দর করে ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে, দেন হচ্ছে এই যে সুন্দর প্যানেল আছে। আর আচ্ছা, লেন্থ বড় করার জন্য অবশ্যই অবশ্যই সাইডে প্যানেল দেওয়া আছে। এমনিতে 45 থাকে, আর এটা 3 ইঞ্চি না 4 ইঞ্চি লম্বা থাকে, সো ইজিলি আপনারা 48 করে নিতে পারবেন। ওকে, এটা হচ্ছে সো ড্রেসটার ফ্রন্ট পার্ট দেখিয়ে আমি ওড়না অ্যান্ড সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি। এটার কন্ট্রাস্টটা কিন্তু বেশি সুন্দর। আমি জানি না কে এই ড্রেসটা অর্ডার করবেন, কিন্তু আমি একটাই কথা বলবো, এটার কালার কন্ট্রাস্টটা এত সুন্দর হয়েছে যার কারণে এই ড্রেসটা নিতে ইচ্ছে করে। আচ্ছা, আমি জানি না অনেকে লাইট কালার পছন্দ করেন না, বাট এই ডার্ক কালারের সঙ্গে এই যে যে কালারটা দিয়েছে, এইটা দেখেই মনে হচ্ছে শুধুমাত্র এই কালারটার জন্যই মনে হচ্ছে ওড়নাটা নিয়ে নেই। হ্যাঁ, এটা সামনে পেলে আপনি বুঝতে পারবেন যে এই বিস্কিট কালারের উপরে কফি কালারের যে প্রিন্টটা করা হয়েছে এটা দেখতে কত সুন্দর লাগছে। আর এটা তো জ্যাকওয়ার্ড, পুরো জ্যাকওয়ার্ডের কাজটা এখানে বোঝা যাচ্ছে। দেখুন, এগুলো কিন্তু কোনো প্রিন্ট না, এটা কিন্তু কোনো প্রিন্ট না, এটা হচ্ছে সুতোর বুননো। ওকে, এগুলো সব সুতোর বুননো, এত সুন্দর, আমি মানে আল্লাহই জানে। অনলাইন না থাকলে এই এই ওড়নাটা যদি আমাকে কেউ 2400 টাকা বলতো, তাহলে আমি এই জ্যাকওয়ার্ডের ওড়নাটাই 2400 টাকা দিয়ে কিনে নিতাম। অনলাইন আছে দেখে আমরা বুঝতে পারি যে আসলে প্রাইস কত। হ্যাঁ, শপে যেয়ে দেখুন এই ড্রেসগুলোর প্রাইস কত বেশি নেয়। যারা অনলাইন থেকে কেনাকাটা করেন না, তারা শপে গেলে একদম ধরা খাবে না। আর আগে তো ধরা খেতামই, আগে তো শপে গেলেই ধরা খেতাম। ওকে, এটা হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্টটা দেখুন আমার কাছে খুব ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগছে। যার ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন। ওকে, যার ভালো লাগবে তাড়াতাড়ি করে ইনবক্স করে ফেলবেন। কফি কালারের সঙ্গে এই যে অফ হোয়াইট কালার, এবং এই প্রিন্টটা যে কি সুন্দর লাগছে, এটা যে হাতে পাবেন সে বুঝবেন। আমি বেশিক্ষণ বেশি কথা বললে সবাই বলবেন যে বেশি কথা বলতেছে, কিন্তু হাতে ড্রেস পাওয়ার পরে বুঝতে পারবেন যে কি বলেছি। ওকে, এটা হচ্ছে ডার্ক কফি কালারের, মানে চকলেট কালারের আপনার প্যান্টের কাপড়টা। ওকে, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে এখন ইনবক্স করে দিন। আমার কাছে প্রাইস মাত্র 2400 টাকা, প্রাইস 2400 টাকা। আর হচ্ছে কি বলবো, এবার একটু লাইট কালারে যাই। ওকে, পিচ কালার না পিঙ্ক কালার এটা দেখি তো। ওকে, এইটা এটা হচ্ছে একদমই পিচ কালার না, এটা মিষ্টি একটা পিচি পিঙ্ক কালার, পিচি পিঙ্ক কালার, বাট কালারটা এখনো বোঝা যাচ্ছে না, একদম পিচি পিঙ্ক একটা কালার, ছবিতে যেরকম দেখা গেছে তার থেকে আর একটু ডিপ। এই যে ক্যামেরায় আসছে না, ওকে, ক্যামেরায় একটু লাইট আসছে, বাট এর থেকে আরও এক শেড ডিপ হচ্ছে কালারটা। ওকে, দেখি দেখাই, দেখাতে দেখাতে বোঝা যায় কি না। ওয়াও, এটার ওড়না তো আরও সুন্দর। ওড়নাগুলোর জন্য হলেও আমি একটা ড্রেস নিব। আচ্ছা বলেন তো শারমিন আপু, আপনি তো আছেন, আপু কফি বা যা বলে, এইটা আমার। ও আচ্ছা ঠিক আছে, ওইটা আপনার, আপনার জন্যই রেখে দিব। আচ্ছা, আর হচ্ছে আমার জন্য কোনটা নিবো শারমিন আপু? আমার তো সবগুলাই ভালো লাগতেছে, প্লিজ আপনি আমাকে একটা সাজেস্ট করেন যে আমার জন্য কোনটা নিব, কারণ ওড়নাগুলো এত সুন্দর, না নিয়ে পারবো না, না নিয়ে কোনোভাবে পসিবল না। ওড়নাটা হলেও, শুধুমাত্র ওড়নাটা পরার জন্য হলেও ড্রেসগুলো আমার নিতে হবে। হ্যাঁ, আর আমি তো সবসময় লন প্রেফার করি, শীত গরম যাই আসুক না কেন, আমি লনের ড্রেস ছাড়া খুবই কম পরি। ওকে, এটা হচ্ছে সাইডের প্যানেলটা, প্যানেলগুলোও অনেক সুন্দর করে কালার কম্বিনেশনে আছে, পিচ কালারের সঙ্গে, পিচি পিঙ্ক কালারের সঙ্গে। এই যে নেকের কাজটা দেখুন, এই যে, আচ্ছা এবার দেখাই নেকের কাজটা। নেকের কাজটা কিন্তু এখান থেকে না, এটা কিন্তু এই এইভাবেই আসবে। সো যারা হচ্ছে, আমরা যারা হিজাব পরি, আমাদের কিন্তু নেকের এই পোর্শনটাও দেখা যাবে। ওকে, আলিরাজা ওয়াও, থ্যাংক ইউ সো মাচ,
ওকে, এটা হচ্ছে এই যে শুরু থেকেই কাজ করা, এই যে এখান থেকে হচ্ছে সুন্দর করে এখানে কাজ করা আছে, দেন হচ্ছে এই একটা সুন্দর একটা প্যানেল এখানে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, আরো বেশি ইউনিক, এটা নেকের কাজটা আরো বেশি ইউনিক, নেকের কাজটা আরো বেশি ইউনিক, এবং এটাও অনেক নিচে গিয়েছে। ওকে, এটাও অনেক নিচে গিয়েছে। এবার নিচের প্রিন্টটা আমরা দেখব, এটার ভিতরে কিন্তু প্রিন্ট আছে। ওকে, সেলফ প্রিন্ট আছে, সেলফ প্রিন্ট বা ওয়াটার প্রিন্ট যেটাকে বলে। ওকে, এই যে সুন্দর প্রিন্ট আছে, এটা আপনার লাইটের কারণে হয়তো বা একটু লাইট কালার বা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু আরও এক শেড লাইট হবে। আপু, তুমি যে স্কাই কালার পরেছো খুব মানিয়েছে তোমাকে। আচ্ছা, স্কাই কালারের এটা আর আছে কিনা দেখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এবার নিচের প্রিন্টটা দেখি। নিচের প্রিন্টটাও হচ্ছে এই যে নেকের যে কাজটা ছিল সেটার সঙ্গে মিল রেখে হচ্ছে নিচের প্রিন্টটা করা হয়েছে। ওকে, এটা হচ্ছে দামান পোষণের প্রিন্টটা, এটা দামান পোষণের প্রিন্টটা। আচ্ছা, যে নিবে সে একটু সুন্দর করে দেখে নিক, যার কারণে হচ্ছে আমি একটু ডিটেলস দেখাই, হ্যাঁ, না হলে পরে দেখা যায় হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর। হ্যাঁ আপু, ড্রেসগুলো খুবই সুন্দর। ওকে, না হলে দেখা যাবে যে নিবে না সে বিরক্ত হয়, আর যে নিবে সে ভাবে যে আমি একটু ভালো করে ডিটেলস দেখে নেই। সো আমরা একটু সবার জন্য অপেক্ষা করি, প্লিজ। ওকে, এটা হচ্ছে সুন্দর দামান পোষণের ইয়েটা, এই কাজটা কিন্তু আমার কাছে অনেক ইউনিক লাগছে। ওকে, এই এই প্রিন্টের স্টাইলটা অনেক অনেক বেশি ইউনিক, অনেক বেশি ইউনিক। আর এটা তো আপনার নেকের এম্ব্রয়ডারির সঙ্গে মিল রেখে এটা করেছে, সো এটাও একদম ডিফারেন্ট লুক। যারা একটু একটু ডিফারেন্ট টাইপের প্রিন্ট পছন্দ করেন তারা এটা নিতে পারেন। হ্যাঁ, আর কালারটা কিন্তু সত্যি সুন্দর, এটা কিন্তু অনেক ব্রাইট লাগবে এই কালারটায়, আর কাজগুলাও একটু ডিফারেন্ট দেখতে পাচ্ছি। এবার চলে যাচ্ছি ব্যাক পার্টে। এই যে হচ্ছে ব্যাক পার্ট, ব্যাক পার্টটাও অনেক সুন্দর, এটার সঙ্গে ব্ল্যাক কালারের, ওয়াও, স্লিভসটা ব্ল্যাক কালারে আসছে, মানে কন্ট্রাস্টটা এত সুন্দর হয়েছে, এটা পরলে অনেক অনেক বেশি ভালো লাগবে। পিস লাভার আমার বোনরা আছে, আমার বোনরা সব কই, পিস লাভাররা কই গেল? তাহিয়া তাহমিদ কিছু কমেন্টস করো না কেন, তারপর হচ্ছে লিমারিফত কই গেল, তোমাদের ফেভারিট পিস কালার। ওকে, এটা কিন্তু অনেক সুন্দর, এবং ব্ল্যাক কালারের কন্ট্রাস্টে এসেছে, খুবই ভালো লাগতেছে। সো আমি জানি না, লিমারিফতকে আমি এটা সাজেস্ট করছি, দেখতে পারো। ওকে, এটা হচ্ছে ইয়েটা, প্রিন্টের নিচের পোর্শনটা, এটা ব্যাক পার্টের নিচের নিচের দিকে এইভাবে একটু ফ্লাওয়ার প্রিন্ট আসবে, যে মানে ফ্লাওয়ার প্রিন্টটা কিন্তু ফ্রন্ট পার্টে ছিল না। ওকে, ব্যাক পার্টে এটা আসবে, আর এই ব্যাক ব্ল্যাক কালারটা দিয়ে ড্রেসটার সৌন্দর্য আরও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। আমি বললাম না, লাইট কালার আর ডিপ কালারের কম্বিনেশন, এই ড্রেসটার সঙ্গে যখন আপনার স্লিভসটা ব্ল্যাক কালারের ভিতরে আসবে, তখন এই ডিজাইনটা মানে কি বলবো, এই ড্রেসটা জাস্ট মানে ওয়াও একটা ড্রেস ড্রেস হয়ে যাবে। হ্যাঁ, একদম মাথা নষ্ট করা একটা ড্রেস। জেরিন তিশা, তোমাকে অনেক মিস করি, তুমি কেন লাইভে থাকো না, প্লিজ লাইভগুলো সব ধুমধুম করে শেয়ার করে দাও। ওকে, অনেক সুন্দর একটা কালার দেখাচ্ছি, ধুমধুম করে লাইভগুলো শেয়ার করে দাও। ওকে, এটা হচ্ছে সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে স্লিভসটা এসেছে, আমি দেখাই পিচ কালারের ড্রেস। এই যে পিচ কালারের একটা ড্রেস, এটার সঙ্গে যখন আপনার এখান থেকে, আমি এগুলো তো সব অ্যাডজাস্ট করা দেখাতে পাচ্ছি না, এই ড্রেসটার সঙ্গে যখন এখান থেকে হাতাটা ব্ল্যাক কালার আসবে, দেন নিচে এখানে কালারফুল প্রিন্টগুলো উঠবে, কত সুন্দর লাগবে, অনেক 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 ইউনিক লাগবে। ওকে, অনেক ইউনিক লাগবে। এবার এই সুন্দর ড্রেসটার দোপাট্টাটাই চলে যাই, দেখি দোপাট্টাই কী করেছে। ওয়াও ওয়াও, এই ফ্লাওয়ারগুলো মনে হচ্ছে না একদম মানে রিয়েল ফ্লাওয়ার। ওকে, ফ্লাওয়ারগুলো কিন্তু অনেক সুন্দর, এই যে পাশে সুন্দর ব্ল্যাক বর্ডার দিয়ে দিয়েছে, সুন্দর করে ব্ল্যাক বর্ডার দিয়ে দিয়েছে, এবং অনেক সুন্দর। আর এগুলো হচ্ছে প্লেন কটন না, এটা হচ্ছে জ্যাকওয়ার্ড আপনার একটা, এভাবে তো বোঝানো যাবে না, যারা চিনেন তারা চিনেন, না যারা চিনেন না তারা একটা নিয়ে দেখেন, এটা কি সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে। ওকে, ব্ল্যাক কালার, সুন্দর করে ব্ল্যাক কালার দেওয়া আছে। ওকে, এই ড্রেসগুলো কিন্তু খুবই 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 সুন্দর লাগবে। সো আমি ওড়নাটা একটু জাস্ট আপনাদেরকে ধরে দেখাচ্ছি, এই যে দেখে নিন ওড়নাটা, অনেক সুন্দর একটা ওড়না। ওকে, অনেক সুন্দর, প্রিন্টের কোয়ালিটিটা জাস্ট অসাধারণ সুন্দর, এই যে যে ফ্লাওয়ারগুলো আছে, এই যে দেখুন প্রিন্টের কোয়ালিটিটা অসম্ভব সুন্দর, আমি খুব ভালো দেখাতে পারি না। ওকে, এই যে দেখে নিন,
ইয়েগুলো অনেক অনেক সুন্দর। সো কটন ওড়নার ড্রেস যারা চাচ্ছিলেন, আর এটা তো স্পেশাল কটন, এটা নট অনলি কটন, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে কোটা ওড়না, ওকে কোটা কোটাও না সরি জ্যাকওয়ার্ড ওড়না, আমরা অনেকে আবার এটাকে কোটাও বলতে পারি, বাঙালিরা আমরা অনেক কিছুই নাম দিই, বাট এটার নাম হচ্ছে জ্যাকওয়ার্ড ওড়না। সো এইগুলো অনেক সুন্দর, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে পেজে ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা, ওকে প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। আর এইটার প্যান্টের কাপড়টা হচ্ছে এই যে, ওকে এখন দেখা যাচ্ছে মেবি এক্সাক্ট কালারটা, একটা পিচি একটা পিঙ্ক কালার, পিচি একটা পিঙ্ক কালার, নট অনলি ডার্ক পিচ কালার, ওকে। সো ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, নেকের পোর্শনটা এম্ব্রয়ডারি করা, আর ওড়নাটা পুরাটাই জ্যাকওয়ার্ড ম্যাটেরিয়ালের, জ্যাক মানে লনের ভিতরে জ্যাকওয়ার্ডের কাজ করা আছে। সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে পেজ ইনবক্স করে দিন। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা, 2400 টাকা। এই যে দেখুন, গা থেকে নামানোই যায় না, এত সুন্দর ওড়না গায়ে এত সুন্দর করে পরে থাকে, 2400 টাকায় এত সুন্দর ড্রেস। জেবা খান, জেবা খান চাচি, তোমরা এতক্ষণ কই ছিলা, তোমাদের জন্য ড্রেস নিয়ে আসছি, তোমরাই থাকো না, কটন দোপাট্টা ওড়না, ওকে লাইভটা প্লিজ রেকর্ডেড থাকবে, তোমরা একটু দেখে নিও। ওয়াও, এবার হচ্ছে আমার ফেভারিট একটা ড্রেস দেখাচ্ছি, ওয়াও কালার কম্বিনেশনের একটা ড্রেস। জেবা চাচি তোমরা একটু লাইভটা দেখে নিও, আর বড় ফুপিকে প্লিজ একটু লাইভটা দেখিও, কারণ ফুপি আমার কাছে কটন ওড়না ড্রেস চেয়েছিল, আমি দিতে পারি নাই। সো প্লিজ ফুপিকে একটু দেখিও, আমি জানি না কতক্ষণ ড্রেস থাকবে, সে পর্যন্ত ড্রেস থাকবে কি না, আমি আমি চেষ্টা করব, ওকে আমি চেষ্টা করব। ওকে এটা হচ্ছে নেকের পোর্শনটা, আমরা এই ড্রেসটা দেখব। এই ড্রেসটা আমি জানি লাইভে কিচ্ছু বোঝা যাবে না, এটার যে আসল যে সৌন্দর্য আছে সেটা কিচ্ছু বোঝা যাবে না, এই ড্রেসটা অনেক অনেক বেশি ইউনিক, অনেক বেশি ইউনিক, অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি সুন্দর। এই টাইপের ড্রেস মিস করা ঠিক না, ওকে এগুলো পরলে অনেক বেশি বেশি ব্রাইট লাগবে, যারা লাইট কালারও পরেন না তাদেরকে আমি বলবো যে এটা পরেন, এটা পরলে আরও বেশি ব্রাইট লাগবে। কেন ব্রাইট লাগবে আমি বলি, কালার কন্ট্রাস্টটাই হচ্ছে এরকম, ওকে নিচের দিকে দেখেছেন কালার কন্ট্রাস্টটা কত সুন্দর, এই যে আমি যদি এটা মেকিং করে পরতে পারতাম দেন আপনারা সবাই এটা নেওয়ার জন্য ক্রেজি হয়ে যেতেন, কারণ এটা হচ্ছে অনেক সুন্দর, প্রিন্টটা হচ্ছে অনেক সুন্দর, এই যে তিন চারটা স্টেপে প্রিন্ট করা। হ্যাঁ, এখানে হচ্ছে বিস্কিট কালারের ভিতরে আপনার অরেঞ্জ গ্রিন কালারের শেড টাইপের একটা প্রিন্ট করা, ওয়াটার মানে মনে হচ্ছে এটা একটা ডিফারেন্ট একটা শেড দিয়েছে, দেন হচ্ছে আবার এখান থেকে কালারফুল প্রিন্ট করা, ওকে এটা অনেকটা ওয়াটার প্রিন্টের মতো, আর এটা হচ্ছে আপনার সে মানে প্রিন্ট যেটাকে বলে, কালারফুল প্রিন্ট যেটাকে বলে, হ্যাঁ সেই প্রিন্টটা করেছে। এইটারই একটা ইফেক্ট হচ্ছে এখানে পড়েছে, দেখেছেন মানে হচ্ছে যে ওয়াটারের ভিতরে মানে কোনো কিছু ছায়া পড়লে যেরকম হয় না পানিতে, এটা হচ্ছে ঠিক সেরকম একটা টেক্সচার দিয়েছে, মানে সেরকম একটা টেক্সচার দেওয়ার এরা চেষ্টা করেছে। সো এই ড্রেসগুলো হচ্ছে, আপু একটা ব্ল্যাক ড্রেস দাও না, হ্যাঁ আপু একটা ব্ল্যাক ড্রেস আছে আমি দেখাচ্ছি, ওকে ব্ল্যাক ড্রেস আছে আমি এখনই দেখাবো, এই ড্রেসটা দেখিয়ে ব্ল্যাক ড্রেসটা দেখাবো, ওকে। এটা হচ্ছে সুন্দর টেক্সচারের একটা ড্রেস, এই পাশে এই এই পোশনগুলো আসবে অরেঞ্জ কালারের, এটা যখন মেকিং করা হবে, এই ড্রেসটা যখন মেকিং হবে, এই ড্রেসগুলো কিন্তু খুবই খুবই সুন্দর লাগবে, ওকে এটা মেকিং করার পরে অনেক বেশি সুন্দর এবং অনেক 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 ডিফারেন্ট লুকিং লাগবে আপনাদেরকে, যারা সোবার কালারগুলো পরেন, যারা অফিসে একটু ইউনিক থাকতে চান, লাইট কালার প্রেফার করেন, লাইট কালার সবগুলো ড্রেসই ডিপ অ্যান্ড লাইটের কম্বিনেশনে করা হয়েছে। সো লাইট কালার লাভার যারা আছেন, ডিপ কালার লাভার যারা আছেন, সবাই পড়তে পারবেন। এই যে নিচের যে ডিজিটাল প্রিন্টগুলো আছে এগুলো খুবই কালারফুল, দেখুন খুবই কালারফুল, ওকে খুবই কালারফুল এবং খুবই সুন্দর, অনেক সুন্দর। আমি আসলে লনের ড্রেসগুলোতে এই টাইপের প্রিন্ট আমি পাই না, হ্যাঁ এই টাইপের প্রিন্ট হয় না, আর কটন ওড়নার ভিতরে হচ্ছে এটা বলবো যে একটা বেস্ট কালেকশন, কটন ওড়নার ভিতরে এই ড্রেসগুলো বেস্ট, যারা কটন লাভার আছেন তারা অবশ্যই 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 এই ড্রেসগুলো মিস করবেন না, ওকে অবশ্যই এই ড্রেসগুলো মিস করবেন না। এটা হচ্ছে ব্যাকপার্টটা, ব্যাকপার্টের উপরের দিকে ওই যে ওরকম একটা ওয়াটারের রিফ্লেকশনে আমরা যে প্রিন্টগুলো দেখতে পাই, মানে ওয়াটারের রিফ্লেক্টটা যেরকম হয় ওয়াটারে
ঠিক সেরকম একটা রিফ্লেক্ট দেওয়ার চেষ্টা করেছে। আবার এখানে সেম ওয়াটার প্রিন্ট করা আছে, দেন হচ্ছে এই যে একটা রিফ্লেক্টেড প্রিন্ট আছে, দেন হচ্ছে এখানে আবার অরিজিনাল প্রিন্টগুলো করেছে। সো এই ড্রেসগুলো অনেক অনেক সোবার, কালার যেরকম, কালারগুলো যেরকম সোবার, তেমনি প্রিন্টের প্রিন্টটাও কিন্তু তেমনি ইউনিক ইউনিক ডিজাইনে এই প্রিন্টগুলো করা হয়েছে। ওকে, সো যার ভালো লাগে অবশ্যই অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ ইনবক্স করে দিবেন। আমি জানি না কোন ড্রেস কতক্ষণ থাকবে, আমি কপি করতে চাই তোমার হিজাব স্টাইল। আপু তুমি লজ্জা দিও না তো আমাকে, আমি কিন্তু এগুলো বলে লজ্জা পেয়ে যাবো। ওকে, এটা হচ্ছে আজকেই আমি এই ডিফারেন্ট ওয়েতে হিজাবটা পরলাম, আমি জানি না কেমনে জানি এরকম করে স্টাইলটা হয়ে গেছে। মানুষ কি পাগল, কেটে দেওয়ার পরেও বোঝে না। ওকে, এটা হচ্ছে স্লিভসের পোশনটা। সো এই ড্রেসটাও অনেক সুন্দর, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে তাড়াতাড়ি করে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে ইনবক্স করে দিবেন, কারণ কতক্ষণ ড্রেস কোনগুলো থাকবে জানি না। অলরেডি অলরেডি অনেক অনেক পিকচারেই অনেকগুলো বুকিং হয়ে গেছে, সো তাড়াতাড়ি করবেন। ওকে, আমি জানি না কয়জনকে দিতে পারবো, কয়টা কপি আনতে পারবো। রিস্টক তো অবশ্যই করতে হবে, এই কালেকশনটা যেহেতু কটনের না, কিন্তু কয়জনকে দিতে পারবো সেটাও আমি জানি না, রিস্টকেও কয়টা দিতে পারবো। কে, এটা হচ্ছে ওড়নাটা, দেখে নিন ওড়নাটা অনেক অনেক সুন্দর, পুরাটা বিস্কিট মানে গোল্ডেন কালার। এটা হচ্ছে এখানে একটু ম্যাডিশ দেখা যাচ্ছে, বাট শাইনি একটা গোল্ডেন কালার, এবং পুরা ওড়নাতে যে কাতানে যেরকম থাকে সেরকম জ্যাকওয়ার্ড ওয়ার্ক করা আছে। সো ওড়নাটা এবং প্রিন্টও করা আছে ভিতরে, ডিজিটাল প্রিন্ট এবং জ্যাকওয়ার্ড কাজ করা, আর এই ওড়নাটা এই যে সাইডে এরকম প্যানেল করে করা আছে, নিচের দিকে এরকম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। সো এই ড্রেসটা হচ্ছে মিস না করার মতো একটা ড্রেস। ওকে, অনেক ইউনিক এবং ক্লাসি একটা ড্রেস, নেকে এরকম এম্ব্রয়ডারি ওয়ার্ক করা, 2400 টাকা, এই কোয়ালিটি আনবিলিভেবল। ওকে, এটা শুধুমাত্র গুলজি দেখেই পসিবল হয়েছে, আর ডিভা শার্ট দেখেই পসিবল, কারণ ডিভা শার্টেই সবসময় রিজনেবল প্রাইস দেয়। আমি নিব। ওকে, কোনটা এটা? আচ্ছা, সো যার ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে পেজ ইনবক্স করে দিবেন, ড্রেসগুলো অনেক সুন্দর। আর যারা কটন ওড়না পরেন না, তারা যারা কটন ওড়না পরে তাদেরকে গিফট করতে পারেন। আচ্ছা মামি, আপনি বড় আন্টির জন্য ড্রেস নেন না কেন? বড় আন্টির জন্য তো এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর হবে, নতুন বছর আসছে, বড় আন্টিকে গিফট করবেন না? ওকে, এবার হচ্ছে শারমিন আপু ব্ল্যাক ড্রেসটা দেখতে চেয়েছিল। এই যে, ওকে, এই যে ব্ল্যাক ড্রেসটা দেখাবো। বড় আন্টি তো কটন ছাড়া পড়তে পারে না। হ্যাঁ, আর এইগুলো কিন্তু খুবই ভালো হবে, আর প্রাইস অনুযায়ী কোয়ালিটি অনেক অনেক ভালো, আর ওড়নাটা তো অনেক সফট, এমনি লনের ওড়নার থেকে এই ওড়নাগুলো আরও বেশি সফট, জ্যাকওয়ার্ড ফেব্রিক। আর মানে এটা পরে গেলে, এটা যখন কেউ পরবে, ধরেন যারা রেগুলার অফিস করে, এটা হচ্ছে 4-5 হাজার টাকার কোয়ালিটি, এবং ড্রেসগুলো এত ডিফারেন্ট, এত ইউনিক ওয়েতে করেছে যে অফিসে যদি কেউ পরে যায় মনে করবে 4-5 হাজার টাকার একটা ড্রেস পরে আসছে, কারণ পাকিস্তানি কালেকশনগুলোতে একটু এক্সপেন্সিভ হয়, আর যারা পরে তারা ঠিকই বুঝতে পারে যে হ্যাঁ এগুলো এক্সপেন্সিভ, ঠিক আছে, কোনো মানে লোয়ার কোয়ালিটি না। আমরা তো দেখা যায় এমনিতেই 2000 টাকা দিয়ে একটা প্লেন লনের একটা ড্রেস কিনি, 2000 টাকা অনেক সময় হয়ও না। ওকে, 2400 টাকা, 2500 টাকা লেগে যায় পাকিস্তানি লনের একটা ড্রেস কিনতে, সেই লনের ড্রেস কটন মানে লনের দোপাট্টা এবং হচ্ছে আপনার নেকে এম্ব্রয়ডারি করা, এগুলো হচ্ছে অনেক ইউনিক। সো এগুলো আপনারা চাইলে কাউকে গিফটও দিতে পারেন। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা। শারমিন শারমিন আপু কপিতে আমি পেয়ে গেছি, ইয়াহু। ও আচ্ছা, আপনাকে রিপ্লাইও দিয়ে দিছে, আচ্ছা ঠিক আছে। ওকে, ব্ল্যাকটা দেখুন, যারা ব্ল্যাক লাভার আছেন, ব্ল্যাকটা সম্ভবত চেয়েছিলেন। ওকে, ব্ল্যাক লাভার যারা আছেন তারা হচ্ছে এটা দেখতে পারেন, এটাও অনেক সুন্দর। এখানে ব্ল্যাকের ভিতরে আমার এই কাজটা দেখলে, এই সুতোর কাজ সবসময় দেয়, আর এইটা দেখলেই আমার মাথা নষ্ট হয়ে যায় ব্ল্যাক ড্রেস নেওয়ার জন্য। ওকে, ব্ল্যাক ড্রেস নেওয়ার জন্য আমার মাথা নষ্ট হয়ে যায় যখনই আমি এই সুতোর কাজগুলো দেখি, আর এই এম্ব্রয়ডারিটা অনেক অনেক বড়, অনেক বড়। এখানে ওয়াটার প্রিন্ট আছে, এটা হচ্ছে কী কালারের,
কফি টাইপের কালারের একটা ওয়াটার প্রিন্ট আছে, এই যে দেখে নিন, এবং হচ্ছে নিচের দিকের পোশনটা দেখে নিন, এটা হচ্ছে দামান পোশনের এমব্রয়ডারি ওয়ার্কটা। এখানেও কিন্তু একটা সেলফ প্রিন্ট আছে, ওকে, এখানে কিন্তু একটা ওয়াটার প্রিন্টের মতো একটা প্রিন্ট আছে। দেন হচ্ছে এই যে নিচের যে পোশনটা, এটা হচ্ছে নিচের পোশনটা, ওকে, এই পোশনগুলো অনেক অনেক সুন্দর, ওকে, দেখে নিন। এই যে নিচের যে পোশনটা, এটাও অনেক সুন্দর, অনেক সোবার। হ্যাঁ, এই ড্রেসগুলো পরলে আরও বেশি, পরার পরে আরও বেশি ভালো লাগে। এই যে যে সাইডে একটা প্যানেল আছে, এই প্যানেলটা যখন ড্রেসের নিচে বসানো হবে একটু স্টাইল করে, তখন আরও বেশি সুন্দর লাগবে। দেখুন, প্যানেলটা অফ হোয়াইট ব্ল্যাক কালারের সঙ্গে গোল্ডেন কালারের ভিতরে ইয়েলো কালারের এবং কফি কালারের, এটা হচ্ছে ডার্ক কফি কালার বা চকলেট কালার যেটাকে বলে, ওই কফি কালার দিয়ে সুন্দর করে ইউনিক একটা প্যানেল দিয়ে দিয়েছে। এটা আপনারা নিচে এবং নিচে বসাতে পারেন। এটা হচ্ছে ব্যাক পার্ট। ওয়াও, ব্যাক পার্টগুলোও দেখুন, এই যে এই স্ট্রাইপগুলো যখন থাকে, তখন যে কোনো, মানে আমরা যারা শর্ট আছি তাদেরকে অনেক অনেক টল লাগে এই ড্রেসগুলো পরলে, ওকে। এটা হচ্ছে ব্যাক পার্টটা, ব্যাক পার্টটা এত সুন্দর মনে হয় নিজেই এটা দিয়ে আর একটা ড্রেস বানিয়ে ফেলি, ফ্রন্ট পার্ট বানিয়ে ফেলি। হ্যাঁ, এত সুন্দর, এই যে দেখুন, এখানে একদম মনে হচ্ছে যে গাছ থেকে একটা মানে পাতার ইয়ে নেমে গেছে, না এত সুন্দর না? সেম ইয়েটা আবার রিফ্লেক্টটা এখানেও করেছে, আবার আরেকটু নিচে এসে এই যে এই সাইডেও করেছে। দেখুন, এই সাইডেও মনে হচ্ছে লিফগুলো নেমে গেছে। জানি না আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, না পেলে একটু প্লিজ আমাকে জানাবেন, ওকে। এই যে দেখুন সুন্দর, এই প্রিন্টগুলো অনেক অনেক সুন্দর। আপু, ব্ল্যাকটাও আমার, ওকে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে দেখুন, ব্ল্যাকটার স্লিভসটা কত ইউনিক করেছে। হ্যাঁ, এই পোশনটা এই হাতের এখানে থাকবে, এই পোশনটা দেখুন গ্রে কালারে করেছে, এবং এই যে প্রিন্টটা যেটা আপনার ব্যাক পার্ট ফ্রন্ট পার্টে ছিল, এইটা গ্রে কালারে করায় কত বেশি শাইন করছে, ওকে, ব্ল্যাক কালারের থেকে শাইন করছে। আর সামনের দিকে একটা শেড, এটাই ফার্স্ট মনে হয় স্লিভস দেখলাম যেটা কিনা শেডে আসছে, ওকে। আস্তে আস্তে আপনার লাইট কালার থেকে ডার্ক কালারে চলে আসছে, এবং এই প্যানেল মানে নিচের দিকে যে প্যানেলটা, সেটা আরও বেশি ফ্লাওয়ার প্রিন্টেড হয়েছে, সো আরও বেশি গর্জিয়াস লাগছে, ওকে। এই ড্রেসগুলো অনেক অনেক সুন্দর, কোয়ালিটিও যেরকম ভালো, আর যারা রেগুলার অফিস করেন তাদের জন্য তো একদম পারফেক্ট, যারা ব্যাংকার আছেন তাদের জন্য আরও বেশি পারফেক্ট হচ্ছে এই ড্রেসগুলো। এটা হচ্ছে আপনার প্যান্টটা হচ্ছে ব্ল্যাক কালারের। এবার দেখবো আমরা দোপাট্টাটা কেমন, ওকে, দোপাট্টাটা যাই, দোপাট্টাটা নিশ্চয়ই আরও বেশি সুন্দর হবে। আর এগুলো এত সফট, এত সফট একটা ওড়না, এইগুলো কেন বারবার আসে না? এইগুলো আসলে তো এই জর্জেটের ওড়না না নিয়ে এইগুলো নিতে পারি, এই ওড়নাগুলো তো অনেক সুন্দর, জর্জেটের থেকে অনেক অনেক বেশি ভালো, ওকে, আর এগুলো নেওয়াই তো বেশি ভালো। এই যে সুন্দর দেখুন, অনেক নাইসলি প্রিন্ট করা আছে ওড়নাতে, অনেক নাইস প্রিন্ট, এবং এই ভিতরটা কিন্তু প্লেন না, ওকে, ভিতরে এই যে দেখুন, এই যে ওয়াটার প্রিন্টের মতো করা, কাছে আসলে ই হয়ে যাচ্ছে, কালারটা ফেড হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু দূরে থেকে দেখাই, এই যে সুন্দর ওয়াটার প্রিন্টের মতো করা আছে, ওয়াটার প্রিন্টের মতো করা আছে, আর এই যে দুই সাইডে দুইটা আঁচলের এরকম করে সুন্দর করে ফ্লাওয়ার প্রিন্ট করা আছে, কালারফুল, অনেক অনেক বেশি কালারফুল। এবার দেখাই, এই যে দেখে নিন, এই যে হচ্ছে ওড়নাটা, ওড়নাটা এত বড়, আমি সুন্দর করে দেখাতেও পাই না, এত সুন্দর এই ওড়নাগুলো, এত সুন্দর। এই যে সেই লিফটটা, ড্রেসের ব্যাক পার্টে যে লিফটটা ছিল, সেই লিফটটা এই ওড়নাতেও ওরা দিয়েছে। হ্যাঁ, ওরা অনেক ইউনিক করেছে, এবং এই যে পাশে পাশে সুন্দর করে এই যে লিফের একটা প্যানেল এমন সুন্দর করে বাঁকা বাঁকা করে দিয়েছে। হ্যাঁ, পুরা মনে হচ্ছে যে আমি একটা একটা ওয়াল, ওয়ালের উপরে অনেকগুলো গাছ আসছে, ওকে, যে সুন্দর এই ড্রেসটা। যারা অর্ডার করতে চান, স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন, প্রাইস মাত্র 2400 টাকা, ওকে। এগুলো মেকিং করার পরে আপনারা ছবি, যারা ড্রেস নেন তারা ছবি দেন না, ছবি দিলে সবাই পাগল হয়ে এই ড্রেসগুলো আবার চাইতো। এবার দেখাবো পার্পল কালার, লিমা রিফাত কই গেল পার্পল কালারের ড্রেসটা? ওয়াও
ওয়াও, একটা কালার! এটা নেকের এমব্রয়ডারিটাও অনেক অনেক সুন্দর। সবগুলা যেটা বের করছি সেটা ভালো লাগে। কোনটা রেখে কোনটা নিব, কোনটা রেখে কোনটা নিব, একটা অবস্থা হয়ে গেছে। কোনটা রেখে কোনটা নিব একটা অবস্থা। সো যার যেটা ভালো লাগে তাড়াতাড়ি করে ইনবক্স করে দিবেন। ছবির থেকে ড্রেসগুলো আরো বেশি সুন্দর। এটা হচ্ছে পার্পেল কালার, এই নেকটা হচ্ছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, সুন্দর। এবং এখানে হচ্ছে এই এটা হচ্ছে ওয়াটার প্রিন্ট করা। ওয়াটার প্রিন্ট মানে কি, সেলফ প্রিন্ট যেটাকে বলে, সেলফ প্রিন্ট করা। পাশে সুন্দর একটা প্যানেল আছে, এই যে ইসের সঙ্গে পার্পেল কালারের সঙ্গে ম্যাজেন্টা কালারের একটা কম্বিনেশন দিয়ে একটা প্যানেল করেছে। এই প্যানেলটা আরো বেশি সুন্দর, এই প্যানেলটা আরো অনেক বেশি সুন্দর। ওকে, এটা হচ্ছে পার্পল কালারের ড্রেসটা। নিচে ফ্লাওয়ার প্রিন্ট গুলো দেখাই। আপু ব্ল্যাকটাও দিও কিন্তু। আচ্ছা ঠিক আছে আপু, ব্ল্যাকটাও দিব। এটা হচ্ছে পার্পল কালারের নিচের প্যানেলটা। ওকে, এই প্যানেলটাও অনেক অনেক সুন্দর। ওকে, এই প্যানেলটা অনেক সুন্দর। এবার দেখাই হচ্ছে ব্যাকপার্টটা। ওকে, ব্যাকপার্টটা দেখাই। ওয়াও, ব্যাকপার্টটা জাস্ট ওয়াও, একটা ব্যাকপার্ট কি বলবো, কিছু বলার নাই। দেখুন ফ্লাওয়ার প্রিন্টটা কত সুন্দর, একদম ডিফারেন্ট টাইপের। এটার ব্যাকপার্টটা যে এরকম আমি তো চিন্তাই করতে পারি নাই। হ্যাঁ, এই যে ব্যাকপার্টে সুন্দর করে এখানে একটা ফ্লাওয়ার ঝাড়, মানে ফ্লাওয়ার ঝাড় না কি বলবো, এটাকে রাউন্ড করে, রাউন্ড শেপে একটা ফ্লাওয়ার দেওয়া আছে। দেখুন অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, এবং এই স্টাইলটা আমার মনে হয় আমি এই ফার্স্ট টাইম দেখলাম। এই যে যে ইয়াটা আছে ফার্স্ট টাইম দেখলাম। এবং হচ্ছে আপনার ডিপ কালারের সঙ্গে লাইট কালারের যে কন্ট্রাস্টটা সেটা খুবই সুন্দর লাগছে। ওকে, খুবই সুন্দর লাগছে। এখানে গ্রে কালার এবং ডার্ক গ্রে কালার দিয়ে আপনার একটু কাজ করা আছে। এই যে দেখাই, ক্লোজ করে এই যে দেখাই। আর এখানে দেখুন, এটাও হচ্ছে ডার্ক গ্রে কালার এবং ব্ল্যাক কালার দিয়ে এই প্রিন্টগুলো করা হচ্ছে। এটা হচ্ছে ইয়েলো কালার দিয়ে প্রিন্টটা করা আছে। এই যে অনেক সুন্দর, অনেক ইউনিক ড্রেসগুলো সামনে, মানে হাতে পেলে আপনারা সবাই আমাকে, যারা যারা অর্ডার করবেন তারা নেওয়ার পরে সবাই আমাকে থ্যাঙ্কস জানাবেন, আমি জানি। ওকে, আর এটা হচ্ছে আপনার স্লিভসের প্যানেলটা, মানে স্লিভসের পোর্শনটা, স্লিভসের পোর্শনটা কিন্তু অনেক ইউনিক করেছে। হ্যাঁ, এখানে দেখুন একটা ফ্লাওয়ার আছে, রোজ, রোজ এখানে একটা রোজ ওয়াটার প্রিন্ট আছে। দেন হচ্ছে স্ট্রাইপ, স্ট্রাইপ চেক চেক যে প্রিন্টটা সেটা তো আবার আছেই। এই যে এখানেও একটা রোজ প্রিন্ট আছে। দেন হচ্ছে এই যে স্লিভসের সামনের পোর্শনটা যে এইভাবে আসবে, অনেক সোবার এবং অনেক ইউনিক লাগবে এই স্লিভসটা দেওয়ার পরে। ওকে, এটা আমি করে ফেলেছি। এবং এটার ওনার্স ইয়েটা দেখি, ওয়াও, এটা হচ্ছে ট্রাউজারের কাপড়টা। এটা কটন ফেব্রিক্সে আসছে, এটাকে কি ও কি কটন বলে, ক্যাম্ব্রিক কটন এটাকে বলে। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। সো ব্যাক পার্টটা একটু দেখাই, সরি ওনারটা একবার দেখাই। ওনারটা খুলি, আমি নিজেও জানি না ওনারটা কেমন, আপনাদের সঙ্গে সঙ্গে আমিও দেখছি, আমার যেটা ভালো লাগে আমি সেটা রেখে দিব তারপর। ওকে, এইটা হচ্ছে ওড়নার প্যানেলটা। প্যানেলটা দেখে আমি আমি জাস্ট ফিদা। পার্পেল কালারের সঙ্গে ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্টটা আমার খুবই ফেভারেট, খুবই ফেভারেট। আর এখানে হচ্ছে কফি কালার, কফি কালার দিয়েছে পার্পেলের সঙ্গে কফি কালার কন্ট্রাস্টে। এবং ব্ল্যাক গ্রিনের শেডটা আমার খুবই ভালো লাগছে। সামনে যাই আর কি কি আছে, ওয়াও, ফেভারেট ফ্লাওয়ার, রোজ, পিঙ্ক রোজ, ম্যাজেন্টা কালারের কন্ট্রাস্ট, পুরো ওড়নাটা হচ্ছে কফি কালার টাইপের, ওয়াও, ওয়াও, কফি, কফি কালার বলতে পারেন। বা এটা হচ্ছে আপনার কফি এবং হচ্ছে ডাস্টি পার্পেল, ডাস্টি পার্পেল মিক্সড ওড়নাটা। এবার ওড়নাটা দেখাই, ওড়নাটা আরো বেশি সুন্দর, ড্রেসের থেকে ওড়নাটা বেশি সুন্দর। লিমারিফত নাই আপু, যত কালার দেখছি সব নিতে ইচ্ছে করছে। আপু একদম আমার মনের কথা বলছেন, যত দেখছি যেটাই দেখি না কেন সেটাই মনে হয় আমি এটা রাখি, আমি এটা রাখি। ওকে, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটার এই ফ্লাওয়ার গুলার জন্য ওড়নাটা আরো বেশি ভালো লাগছে। হ্যাঁ, এই যে লাইট কালারের যে ফ্লাওয়ার দিয়েছে। ওকে, সো
এটার কন্ট্রাস্টটা হচ্ছে আপনার পিঙ্ক কালার দিয়ে, এই যে পিঙ্ক কালারের। সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন। ঢাকার ভিতরে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি, আর ঢাকার বাইরে হচ্ছে ওয়ান কন্ডিশনে পাঠাই এসএফ পরিবহন এবং সুন্দরবনে। সুন্দরবন হলে বেটার হয়, কারণ সুন্দরবনে একদিনের ভিতরে এই ড্রেসটা চলে যায়। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ 150 টাকা। যারা ঢাকার বাইরে থেকে আমাদেরকে ইনবক্স করবেন তারা প্লিজ হচ্ছে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে দিবেন, আদারওয়াইজ ঢাকার বাইরে থেকে আপনার অর্ডারটা কনফার্ম হবে না। দেন চলে যাচ্ছি এই কালারটায়। আমি রুমানা আনোয়ার আপুর জন্য অপেক্ষা করেছিলাম, আপু দুইটা ড্রেস বুকিং দিয়েছিল, তার ভিতরে এই কালারটা আছে, বাট আপু হয়তো বা বিজি। আমারটা কনফার্ম করেছো, আপনার জন্য কোনটা? আপনার হচ্ছে ওই যে গোল্ডেন কালারের সঙ্গে অরেঞ্জটা, ওকে ওটা কনফার্ম। আচ্ছা তাহিয়া তাহমিদ প্লিজ একটু কনফার্ম করে দাও তো। জি না, তোমাকে পার্পেলটাই নিতে হবে। ওকে, এবার এই লেমন কালারের ড্রেসটা দেখি। এটা অলরেডি একজন বুকিং করেছেন, তাকে দেখতে পাচ্ছি না, বাট আমি আপনাদের সবাইকে ড্রেসটা দেখাই। আমিও দেখি নাই, আপুও লাইভ থেকে দেখে নিক ড্রেসটা কেমন, কালারটা কেমন। ওকে, এটা লেমন কালারই, একজ্যাক্ট লেমন কালার। আমি মনে করেছিলাম যে এটা মেবি লেমন কালার হবে না, বাট এটা হচ্ছে একদম লেমন কালার, পারফেক্ট একটা লেমন কালার, মানে অ্যাকুরেট একটা লেমন কালার। লেমন কালার বলতে আমরা যেটা বুঝি এই ড্রেসটা হচ্ছে ঠিক সেটাই, এটা যে লেমন কালার। আপু আমাকে নখ দিয়ে আমাকে মনে করিয়ে দিয়েছে যে এটা লেমন কালারের ড্রেসটা আমি নিবো। আমি লেমন কালার আবার কোনটা বলে, হ্যাঁ আপু আছে। ওকে, এটা হচ্ছে নেকটা, নেকটা সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং অনেক লম্বা নেকের এমব্রয়ডারি ওয়ার্কটা। আর এই যে সুন্দর করে এই যে চিকন চিকন, এই যে চিকন না, এটা হচ্ছে বল করা আছে। আর এখানে সুন্দর হচ্ছে 3-4টা স্টেপে প্রিন্ট করা আছে। আমি জানি না প্রিন্টগুলো ভালো করে বোঝা যাচ্ছে না এখানে ক্যামেরাতে। আপু ব্ল্যাকটা কনফার্ম করলো না, ব্ল্যাকটা কনফার্ম করে নাই, কে ব্ল্যাকটা কনফার্ম করে নাই? আচ্ছা আমি আপনাকে ব্ল্যাকটা দিব, যান কাউকে দিব না। ওকে, এই যে সুন্দর লেমন কালারের সঙ্গে আপনার মেরুন কালারের এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে সুন্দর একটা প্যানেল দেওয়া আছে। এই প্যানেলটা যখন এই নিচে বসবে, ড্রেসের নিচে যখন আপনারা দিবেন, তখন ড্রেসটা আরও বেশি সুন্দর লাগবে। ওকে, এটা হচ্ছে নেকের পোর্শনটা, আর প্রিন্টগুলো এখানে বোঝা যাচ্ছে না, বাট সামনাসামনি যখন দেখবেন তখন এই প্রিন্টটা আরও অনেক অনেক বেশি সুন্দর লাগবে। আচ্ছা রুমানা, রুমানা আনোয়ার আপুকে আমি সবসময় জহুরি বলি, কারণ উনি হচ্ছে ক্যাটালগের সবচেয়ে সেরা যে ড্রেসগুলো থাকে ওইগুলা উনি কিভাবে যেন বুঝে নেয়। হ্যাঁ, দেখা যাচ্ছে কি ওনার ওনার চয়েসগুলো একদমই হচ্ছে আনকমন, একদমই আনকমন বলতে আপু এমন একটা ড্রেস চুজ করে যেটা কিনা আমরা ভাবি যে না এটা ভালো হবে না, বাট খুলে দেখা যায় ওই ড্রেসটাই সবচেয়ে বেশি সুন্দর। যেমন এখানে যে প্রিন্টগুলো আছে সবগুলাই কিন্তু মনে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওকে, সব প্রিন্টের কোয়ালিটিটা এত ভালো এবং একদম ডিফারেন্ট এই প্রিন্টের সঙ্গে। এবং শুধু এটা না, আমি এই ড্রেসের মানে এই ক্যাটালগের যে কয়টা ড্রেস দেখালাম সবগুলাই প্রিন্টটা মনে হচ্ছে ডিফারেন্ট, এটা আগেরটাই দেখি নাই বা অন্য কোনোটাই এরকম ছিল না, এরকম টাইপের প্রিন্ট। এবং সবগুলার মানে একটা জিনিসের ইয়ে আছে, এই যে এই ধরনের লম্বা ব্যাক পার্টে লম্বা একটা স্ট্রাইপ দেওয়া, যেটার কারণে ড্রেসটা মানে আমরা যখন মেকিং করবো পরবো আমাদেরকে অনেক স্লিম লাগবে। এই লম্বা স্ট্রাইপটা আমাদেরকে অনেক স্লিম লাগাতে সাহায্য করে, যে দেখুন যখনই এটা মেকিং করা হবে দেখুন কত স্লিম ইয়ে মনে হচ্ছে। আর এই কালার কন্ট্রাস্টটা অনেক অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ জহুরি আপু ঠিকই জহুরি জহুরি ড্রেসগুলো বেছে বেছে নিয়েছে। ওকে, এটা হচ্ছে ব্যাক পার্টের পোর্শনটা, দেন দেখবো স্লিভসটা, স্লিভসটা কেমন। ওকে, এটা হচ্ছে স্লিভসটা, এটা সুন্দর স্লিভস। ওকে, এটা হচ্ছে সুন্দর স্লিভসের প্যানেলটা, অনেক অনেক সুন্দর। এই যে ডিজিটাল প্রিন্টগুলো অনেক সুন্দর, এটা যেহেতু বুকিং করে আছেন জাস্ট আমি শুধু আপুর জন্য দেখাচ্ছি, আর যদি কারো ভালো লাগে আমি চেষ্টা করব এনে দেওয়ার, বাট কতগুলো পারবো সেটা আমি জানি না। এটা হচ্ছে আপুর জন্য দেখাচ্ছি, ঠিক সুন্দর একটা লেমন কালারের একটা ট্রাউজার। আমি জানি না স্কিনে কেমন কালার দেখা যাচ্ছে, বাট এটা সুন্দর একটা লেমন কালার, ছবিতে যেরকম ছিল ঠিক সেরকম। এবার এটার মাথা নষ্ট করা ওড়নাটা দেখি আমরা,
আজকে মেবি আমি অনেক টাইম নিয়ে ফেলছি, এক্সট্রিমলি সরি। ড্রেসগুলো এরকম আসলে আমার ভালো লাগে না যে 1 মিনিট দেখিয়ে ধুমধাম, ধরেন ড্রেসের কোয়ালিটি যদি খারাপ হয় দেন হচ্ছে 1 মিনিটে দেখিয়ে শেষ করে দেওয়া যায়। হ্যাঁ, যে কোয়ালিটি ভালো না, বেশি দেখালে হচ্ছে মানুষ পছন্দ করবে না, কিন্তু আমার কাছে ব্যাপারটা হচ্ছে ভিন্ন। আমি এত ভালো কোয়ালিটির বা আমার কাছে ড্রেসগুলো এত ভালো লাগে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে, বাট আমার কাছে এত ভালো লাগে, আমার শুধু দেখাতেই মন চায়, হাত থেকে নামাতে ইচ্ছে করে না। যখন ফেব্রিক্স ভালো না হতো বা খারাপ কোয়ালিটির কোনো ড্রেস হতো, দেন আমি কি করতাম, ধুমধাম করে ড্রেসটা তাড়াতাড়ি করে দেখিয়ে রেখে দিতাম। সোল্ড? কোনটা সোল্ড? কোনটা কোনটা সোল্ড? এইটা? হ্যাঁ মমি, এটা এটা সোল্ড, এটা সোল্ড। ওকে, এই যে হচ্ছে সুন্দর ওড়নাটা, এবার দেখাই কন্ট্রাস্টটা কত সুন্দর লাগছে। আমি কি শুধু শুধু ওনাকে জহুরি বলি? আর মামি আমাকে কোনো ব্লেম দিবেন না, হ্যাঁ কোনো ড্রেস না পেলে আপনি আমাকে ব্লেম করবেন না, কারণ সবার আগে ড্রেসের পিকচার আমি আমার পেজে আপলোড করার আগে আপনাকে পাঠাই। হ্যাঁ, আপনি যেগুলো বলেন যে হ্যাঁ এগুলো দেখবো সেগুলো দেখাই আপনাকে, আদারওয়াইজ হচ্ছে আমি আপনাকে আপনার জন্য রেখে দেই, ওইগুলো কিন্তু অর্ডার কনফার্ম করি না, লাইভের পরে অর্ডার কনফার্ম করি, কিন্তু আপনি আমাকে কোনো পিকচারই দেন নাই। ওকে, এটা হচ্ছে ইয়েটা, ঠিক আছে, যার ভালো লাগে, যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস সহ ফোন নাম্বার সহ আমাদেরকে ইনবক্স করবেন, আমি চেষ্টা করব। এটা তো সোল্ড, এটা সোল্ড, আমি আরেকটা কপি দেওয়ার চেষ্টা করব, যদি ভালো লাগে আপনারা ইনবক্স করতে পারেন। এবার দেখাবো হচ্ছে সুন্দর এই পেস্ট স্কাই কালার, এটা নাকি পেস্ট কালার, একটু দেখতে হবে চেক করে। ওয়াও, এটা তো একদমই ডিফারেন্ট একটা কালার, এটা হচ্ছে গ্রে কালারের ভিতরে। ওকে, এটা হচ্ছে একদমই ডিফারেন্ট, অনেক সোবার একটা কালার, এটা ইয়ে দেখে বোঝাই যায় নাই যে এই কালারটা এত সুন্দর, একদম এক্স্যাক্ট এই কালারটা। মামি আপনি বড় আন্টির জন্য এই ড্রেসটা নিতে পারেন, বড় আন্টিকে যদি দিতে চান আর কি। ওকে, এই ড্রেসটা কিন্তু অনেক ভালো লাগছে, আমি জানি না পুরো খুলে দেখে তারপর আপনাকে সাজেস্ট করবো, বাট কালারটা হচ্ছে অনেক ইউনিক। ওয়াও, ওড়নার কন্ট্রাস্টটা অনেক সুন্দর। আচ্ছা আমরা একটু দেখি, হ্যাঁ আমরা একটু ড্রেসগুলো দেখি তারপরে হচ্ছে বলি কেমন, আমি তো এই ড্রেসটা দেখি নাই। ওকে, এই যে আমি যে ড্রেসটা দেখে এই ড্রেসগুলো সিলেক্ট করেছি সেই ড্রেসটা এখনও আমি দেখাই নাই। ওকে, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, ফ্রন্ট পার্টে দেখি, এটার সঙ্গে হচ্ছে পার্পেল কালারের কন্ট্রাস্ট দেওয়া আছে, এটা কি বলবো, গ্রেইশ একটা স্কাই, একদম পারফেক্ট যে মানে ড্রেসের যে কালারটা সেটাই স্কিনে আসছে, গ্রেইশ একটা স্কাই কালার, সেটার সঙ্গে হচ্ছে এই যে সুন্দর একটা পার্পেল কালারের প্যানেল দেওয়া আছে, এটা ড্রেসের নিচে বসবে। ওকে, এটা হচ্ছে সুন্দর, আপনার ড্রেসের প্রিন্টগুলো দেখাই, প্রিন্টগুলো অনেক সুন্দর, যারা একটু একটু সিনিয়র সিটিজেন আছেন তাদের জন্য এই ড্রেসটা, সিনিয়র না, এটার ওড়নাটা এত সুন্দর, এটা যে কোনো বয়সে পরতে পারবে, তবে লাইট কালার যারা আছেন তাদের জন্য এই ড্রেসটা পারফেক্ট। হ্যাঁ, আর এটার প্রিন্টটাও অনেক অনেক নাইস, একটু ডিফারেন্ট, একদম ডিফারেন্ট, এটা একদম ডিফারেন্ট। এটার ইয়েটা কি দেখুন, এখানে সেলফ প্রিন্ট করা, দেন হচ্ছে সুন্দর লম্বা একটা নেক করা, এম্ব্রয়ডারিটা লম্বা নেকের এম্ব্রয়ডারি, এটা অনেক অনেক লম্বা, দেখতে পাচ্ছেন অনেক অনেক নিচে গিয়েছে গিয়েছে, দেন হচ্ছে আপনার চারকোনা একটা সুন্দর প্যানেল। হুম, দামান পোষণ এরকম সুন্দর একটা সরি ডিজিটাল প্রিন্ট করা দামান পোষণটা, এটা একদমই ডিফারেন্ট, যে ড্রেসগুলো দেখিয়েছি সেটা আর এটা এরকম মানে চওড়া প্যানেলের আমি একটা ড্রেসও দেখাই নাই, সব হিজিবিজি গিজিবিজি হয় এদিকে এদিকে ছিল, বা এরকম সোবার ওয়েতে কোনো ড্রেসই আমি দেখাইনি এখন পর্যন্ত কোনো প্যানেল, যে এরকম একটা লম্বা একটা প্যানেল থাকবে তারপরে আরেকটা প্যানেল থাকবে, এর নিচে আবার যখন এই পার্পেল প্যানেলটা বসবে তখন আরও বেশি সুন্দর লাগবে। ওকে, ড্রেসের কালারটা কিন্তু সুন্দর, কন্ট্রাস্টটা সুন্দর, পার্পেল আর পেস্ট কালারের কম্বিনেশন দিয়েছে, ড্রেসটা সুন্দর। এবার ব্যাকপার্টটা দেখি, ব্যাকপার্টটাও অনেক সুন্দর, ওকে ব্যাকপার্টটাও অনেক অনেক সুন্দর, এই যে দেখে নিন। ওকে,
অনেক সুন্দর এই ব্যাক পার্টটা। এবার নিচের দিকের ফ্লাওয়ার প্রিন্টগুলো দেখি, এই যে নিচের দিকে একদম ডিফারেন্ট ওয়েতে ফ্রন্ট পার্টের সঙ্গে মিল না রেখে নিচের মানে ব্যাক পার্টের প্রিন্টগুলো একটু ডিফারেন্ট করেছে, যেটা কিনা অন্য কোনো এই ক্যাটালগের অন্য কোনো ড্রেসে আমি দেখি নাই যে ফ্রন্ট পার্টের সঙ্গে মিল রেখে ব্যাক মানে ডিফারেন্ট ওয়েতে করেছে। সবগুলোই মিল, বাট এইটা হচ্ছে একটু ইউনিক ওয়েতে করেছে। এখানে ফ্লাওয়ার ফ্লাওয়ার দিয়েছে, দেন হচ্ছে নিচে একটা প্যানেল দিয়েছে। ওকে, এবার দেখি স্লিভসেরটা কেমন করেছে। ওয়াও, এই যে এই কালারের ড্রেসের সঙ্গে স্লিভসটা আসবে আপনার এরকম, দেখেছেন একদম কন্ট্রাস্ট পার্পেল কালারের। ওকে, এটা হচ্ছে স্লিভসের পোর্শনটা, এই যে পার্পেল কালারের উপর থেকে শুরু হবে, হাতার উপর থেকে এই পার্পেল কালারের, দেন হচ্ছে এই যে সুন্দর একটা প্যানেল আসবে রেক্ট্যাঙ্গল টাইপের যে প্যানেলটা। ওকে, সুন্দর, এটা মনে হচ্ছে একটু একটু ডিফারেন্ট, সবগুলোর থেকে আরো বেশি ডিফারেন্ট হচ্ছে এটা। দেন হচ্ছে এই যে একদম কন্ট্রাস্টে এসেছে, যেগুলো আরেকটা ড্রেস দেখিয়েছিলাম যে কন্ট্রাস্টে এসেছে, সো কন্ট্রাস্টে যে ড্রেসগুলো এসেছে সেগুলো আরো আরো বেশি সুন্দর। ওকে, এই যে দেখে নিন ফ্লাওয়ার প্রিন্টগুলো অনেক অনেক বেশি সুন্দর। সো এটার ওড়নাটা চলে যাচ্ছি, ওড়নাটা যখন এই ড্রেসের সঙ্গে ধরবো একদম মাথা নষ্ট করা একটা কালেকশন হবে, মাথা নষ্ট। এই যে ওকে ওকে দেখাই। আচ্ছা, আজকে লাইভে লোপাপু নাই, আমি লোপাপুকে খুব মিস করছি, কারণ লোপাপুর ফেভারেট লাইট লাইট কালারগুলো সব আমি লাইভে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে সুন্দর আপনার ওড়নার যে আঁচল সেটা করেছে, প্রিন্টটা অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর, অনেক বেশি ইউনিক। এই যে পুরা ওড়নাটাই অনেক ডিফারেন্ট ওয়েতে করেছে, পুরা ওড়নাটাই একদমই ডিফারেন্ট ওয়েতে করেছে। এই যে দেখুন যে কী সুন্দর করে এই পাশে ইয়ে দিয়েছে। সো ওড়নাটা আমি ধরি, এবার দেখে নিন কত সুন্দর লাগে। আমি জানি না নিচ পর্যন্ত দেখা যাচ্ছে কি না, দেখে নিন, অনেক অনেক সুন্দর, অনেক চওড়া। সো যারা এই যে নিচের দিকের পোর্শনটা দেখুন কত সুন্দর। সো যার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ। ও আল্লাহ, আমি মিস করলাম, আচ্ছা কোনো সমস্যা নাই। সো বিউটিফুল আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, যারা যারা লাইভে জয়েন করেছো তারা তারা প্লিজ সবাই একটু নিজের টাইম লাইনে লাইভটা শেয়ার করে দাও। ওকে, এখন না দেখতে পারলেও অন্তত রেকর্ডেড লাইভটা তো দেখতে পারবে, এত সুন্দর ড্রেসগুলো কেউ মিস করুক আমি চাই না। ওকে, এই যে সুন্দর পোশনটা। সো এটার ইয়েটাও হচ্ছে এই যে টাইপের। সো যার এই ড্রেসটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদেরকে পেজে ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা, প্রাইস মাত্র 2400 টাকা। ওকে, অনেক সুন্দর এই ড্রেসটা, অনেক অনেক সুন্দর, একদম ইউনিক ডিজাইনগুলো। এই যে ড্রেসটা দেখে আমি এই ড্রেসগুলো আনার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবার সেই ড্রেসটা দেখাই। কফি কালার এবং হচ্ছে গোল্ডেন কালারের কম্বিনেশনের এই ড্রেসটা খুবই সুন্দর, খুবই 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 সুন্দর এই ড্রেসগুলো। ওকে, এই যে লাইভে এই ড্রেসটা যত সুন্দর, মানে আপনি বুঝতে পারেন যে এই ড্রেসটা দেখে আমি কনফার্ম করেছি হ্যাঁ আমি এই সম্পূর্ণ ক্যাটালগটা নিব। সো এই ড্রেসটা সামনাসামনি দেখলে কত ভালো লাগবে সেটা বুঝতে পারবেন না। সো এই ড্রেসটা কেউ মিস করবে না, আমি এই একটা ড্রেস দেখেই সম্পূর্ণ ক্যাটালগ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ওকে, এই যে ডিফারেন্ট, কারণ আমার মনে হয়েছে সম্পূর্ণ ড্রেসটাই, পিকচার তো আমি আগেই দেখেছি, জাস্ট স্যাম্পল হিসাবে আমি এই ড্রেসটাকে চুজ করেছিলাম। সো এই ড্রেসটা অনেক সুন্দর। চলে যাচ্ছি দোস্ত, ভালো থাকিস। চলে যাচ্ছিস মানে কোথায় চলে যাচ্ছিস? ওকে, এটা হচ্ছে সুন্দর। দিগান, তোর সাথে আমার একটু কথা আছে, আমি লাইফটা শেষ করি তোকে আমি কল দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে কফি টাইপের একটা প্যানেল, হ্যাঁ এখানে হয়তো বা কালারটা বোঝা যাচ্ছে না ঠিক মতো, বাট এটা কফি টাইপের লাই কালচে একটা কি বলবো জানি না,
যাই হোক, এই যে এটা হচ্ছে প্যানেলটা, যেটা কিনা এই ফ্রন্ট পার্টের নিচে আপনারা বসাবেন, ওকে? আর এই পুরা ড্রেসের ফ্রন্ট পার্টে এই যে সুন্দর করে এই যে কফি কালারের গোল্ডেন কালার, এটা হচ্ছে একদম গোল্ডেনিশ একটা যে কালার থাকে সেই কালারের মধ্যে এই যে সুন্দর করে প্রিন্ট করা আছে। দেন হচ্ছে আপনার এই যে নেকের এই পোর্শনটা আছে, নেকের এই পোর্শনটাও অনেক সুন্দর আর হচ্ছে অনেক ইউনিক, ওকে? আর নিচের প্যানেলটা আরও বেশি সুন্দর আমি দেখিয়েছি, এবার ব্যাক পার্টটা দেখাই। ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর, ব্যাক পার্টটা আরও বেশি সুন্দর কেন, এই যে দেখুন, এই যে এই যে যে পোর্শনগুলো থাকে এইগুলোর জন্যেই আমাদেরকে মানে ড্রেস মেকিংয়ের পরে আরও সুন্দর লাগে, আরও স্লিম লাগে, ওকে? এই যে এই প্যানেলটা নিচে বসিয়ে দিবেন, দেন হচ্ছে এই যে এই এই যে যে ফ্লাওয়ার প্রিন্টটা এটা করেছে, এই স্ট্রাইপটা, দুইটা স্ট্রাইপ দিয়েছে ফ্লাওয়ার প্রিন্ট দিয়ে, এটা খুবই সুন্দর হয়েছে। এবং এই যে দেখে নিন, এই যে জিগজ্যাগ ক্লোজ করে দেখাই, এই ড্রেসগুলো এত সুন্দর, ড্রেসগুলো অনেক অনেক সুন্দর, যারা হচ্ছে হাতে নেওয়ার পরে বুঝতে পারবেন। সো আমার খুব আফসোস লাগছে এখন যে এত সুন্দর একটা ড্রেস এখন সবাই যখন চলে গেছে তখন আমি দেখাচ্ছি। এবার দেখাই ড্রেসটা ভালো লাগার আমার কারণ কি ছিল, কারণ ছিল এই যে সব ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে, হ্যাঁ একদম একঘেয়েমি ভালো লাগে না। এই যে দেখুন, এটা স্লিভসের এই পোর্শনটা অনেক অনেক বেশি সুন্দর লেগেছে আমার, ওকে? এই যে স্লিভসের এই নিচে দিয়েগুলো একদমই ইউনিক মনে হয়েছে, হ্যাঁ ইউনিক। এবং লাইট কালারের ভিতরে হচ্ছে গোল্ডেন কালারের সঙ্গে এই যে যে কফি কালারের কম্বিনেশনটা, নেসক্যাফে গোল্ড যেটা আছে না, সেই নেসক্যাফে গোল্ড, আমার এম সাধারণত কফি হচ্ছে আমি যদি বাসায় খাই তাহলে নেসক্যাফে গোল্ডটা খাই, গোল্ডটা আমার অনেক ভালো লাগে। আর এটা হচ্ছে ঠিক নেসক্যাফে গোল্ডের একটা কালার, গোল্ডেন কালারের সঙ্গে একদম নেসক্যাফে গোল্ডের কালারটা খুবই ভালো লেগেছে, এটা সামনাসামনি কন্ট্রাস্টটা আরও অনেক বেশি সুন্দর। এবার আমরা ওড়নাটা দেখবো, এবার আমরা ওড়নাটা দেখবো, ওড়নাটাও অনেক বেশি সুন্দর। অনেক অনেক বেশি সুন্দর, এই যে এই যে সুন্দর করে প্রিন্ট আছে দেখুন, ওড়নার এই প্রিন্টটা আমার খুবই ভালো লেগেছে। ওড়না কি এই প্রিন্টটা ড্রেসের ফ্রন্ট পার্টে আছে, ব্যাক পার্টে আছে, স্লিভসে আছে, দেন হচ্ছে আপনার ওড়নাতেও দিয়েছে, যেটা কিনা আমার ওই প্রিন্টটাই আমার খুব ভালো লাগছে, একদম টেরাকোটা টাইপের একটা প্রিন্ট, এই যে একদম রাজকীয় একটা স্টাইল মনে হয় এই প্রিন্টটা আমি দেখলে, কেন আমি জানি না, আমি যদি ডিজাইনার হতাম মানে প্লেট গ্লাস ডিজাইনার তাহলে আমি অবশ্যই এই প্রিন্টটা নিয়ে আসতাম, ওকে? এটা অনেক সুন্দর, এই যে দেখে নিন সুন্দর এই দোপাট্টাটা, ওকে? এই যে সুন্দর দোপাট্টা, দোপাট্টা অনেক অনেক চওড়া আমি দেখাতে পারি না। আর এই যে হচ্ছে নেকের কাজটা, নেকের কাজটাও অনেক লম্বা হবে, গোল্ডেন কালারের সঙ্গে আপনার কি বলে এটাকে কফি কালারের কন্ট্রাস্ট, আর সালোয়ারটাও আসছে একদম গোল্ডেন কালার মধ্যে, ওকে? যার এই ড্রেসটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর সহ আমাদেরকে পেজে ইনবক্স করে দিবেন। প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা, প্রাইস হচ্ছে মাত্র 2400 টাকা। এবার আর একটা ড্রেস দেখাই, যেটা কিনা আর একটা আপুর বুকিং ছিল, এই যে বিউটিফুল একটা ড্রেস, আমি দেখি নাই, ছবি দেখে মনে হচ্ছে বিউটিফুল, বাট দেখি, ওকে? ওকে এই ড্রেসটা দেখি, সুন্দর একটা ড্রেস দেখাই, ব্ল্যাক রেড হোয়াইট এবং এই স্ট্রাইপ, ওকে? অনেক 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 সুন্দর এই ড্রেসটা, সবাই এখন চলে গেছে তো অনেক সুন্দর, হ্যাঁ সবাই এখন চলে গেছে তাই হচ্ছে আমি এই সুন্দর ড্রেসটা এখন দেখাচ্ছি, কারণ এটা অলরেডি একজনে বুকিং করে ফেলেছেন। সুন্দর এই ড্রেসটা, এটা হচ্ছে দামন পোষণের
প্রিন্টটা দেখুন কি সুন্দর কালার কম্বিনেশনে। আপু আপনার নেওয়ার দরকার নেই, এই ড্রেসটা আমি নেই। হ্যাঁ রুমানা আনোয়ার আপু আপনি তো নাই, আপনি শুধু লেমনটা নিতে চাইছেন, লেমনটাই নেন, আমি এটা নেই। আমাকে অনেক ভালো লাগবে এই ড্রেসটা নিলে। ওকে এটা অনেক সুন্দর, অনেক বিউটিফুল একটা ড্রেস, নেকের এমব্রয়ডারিটা রেডের ভিতরে আসছে এবং মাঝখানেরটা এই যে ব্রাউন কালারের ভিতরে আসছে, সাইডে এই যে অনেক লম্বা প্যানেল দেওয়া আছে, এটার সঙ্গে অনেক লম্বা একটা প্যানেল দেওয়া আছে সাইডে, অনেক চওড়া। ওকে অনেক চওড়া হবে এই প্যানেলটা, আপনার ড্রেসের নিচে বসিয়ে দিবেন, আপনি নেবেন আমি আমি আপনাকে সবার আগে পিকচার দিছি। ওকে এটা বুকিং হয়ে গেছে, সো আমি আমি তারপর ট্রাই করব আপনার জন্য এক্সট্রা এনে দেওয়ার, কারণ আপনি হচ্ছেন আমার এত ক্লোজ এবং আমার মোস্ট কি বলবো, সবাই অনেক ফেভারিট থাকে, বাট মামি আমার পেজ থেকে এত শপিং করে এবং আমাকে এত সাপোর্ট করে, জাস্ট আমাকে সাপোর্ট করার জন্যই প্রত্যেকটা ক্যাটালগ থেকে মামি ড্রেস নেয়। হ্যাঁ সো আপনার জন্য তো আমার এক্সট্রা ফেভার অবশ্যই করা উচিত, আমি ট্রাই করব এটা আপনাকে আবারও এনে দেওয়ার, আর সেটা কয়দিন দেরি হলেও এনে দিব। ওকে প্রমিস করতেছি। এটা এটা হচ্ছে সুন্দর এই ব্যাকপার্টটা, ব্যাকপার্টটাও অনেক সুন্দর, এই ড্রেসটা আপনার বানানো উচিত ছিল। ওকে এটা হচ্ছে পোর্শনটা স্লিভ, এবং স্লিভসটা দেখাই, স্লিভসটা কেমন আসছে একটু দেখে নেই আমরা। এটা হচ্ছে স্লিভস, এটা হচ্ছে স্লিভস, ওয়াও ওয়াও একটা ড্রেস, সব কিছুই ওয়াও, যেগুলো বেশি সুন্দর এবং যেগুলো নিয়ে হচ্ছে সবাই বেশি করবে, একটু যেহেতু আমি আমার হাতে এটা নেই, সো এই ড্রেসটা একটু শর্টকাটে দেখিয়ে দেই। টাকা কত আপু? ভাইয়া এগুলো হচ্ছে 2400 টাকা, ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি হচ্ছে ঢাকার ভিতরে হলে 80 টাকা, আর ঢাকার বাইরে হলে হচ্ছে সুন্দরবন অথবা এসে পরিবহনের মাধ্যমে আপনাদেরকে ডেলিভারি নিতে হবে, সেক্ষেত্রে হচ্ছে 150 টাকা। আর 150 টাকা অবশ্যই ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তারা অবশ্যই অবশ্যই হচ্ছে না আমাদেরকে 150 টাকা বিকাশ করে দেন, হচ্ছে আপনার অর্ডারটা কনফার্ম করবেন, ইনবক্সে বিকাশ নাম্বার চাইলেই আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দিব, সো হচ্ছে আপনারা বিকাশ করার পর দেন আপনার অর্ডার কনফার্ম হবে, তার আগে আপনার অর্ডার কনফার্ম হবে না। আর হচ্ছে যে কথাটা বলতে চাই, আমাদের কোনো রিটার্ন পলিসি নেই, সো আপনি ড্রেস আমি লাইভে ডিটেলস দেখাই, এবং আমি আমার অনেক ক্লায়েন্টই বিরক্ত হয় যে আমি এতক্ষণ ধরে কেন ড্রেস দেখাই, এতক্ষণ ধরে ড্রেস শুধুমাত্র এই কারণেই দেখাই যে আপনারা ডিটেলস দেখে তারপর হচ্ছে ড্রেসগুলো অর্ডার করুন। হ্যাঁ এই যে সুন্দর এটা দোপাট্টাটা, ওয়াও সুন্দর। ওকে আমি ডিটেলস এই জন্যই দেখাই যাতে আপনারা ডিটেলস দেখে হচ্ছে ড্রেসগুলো নেন, সো রিটার্ন করার কোনো পসিবিলিটি নাই, কোনো ইয়েই নাই। আর অনেক সময় দেখা যায় পার্সেল কেউ পিক করে না, যে অ্যাড্রেস থেকে আমার আমি বাইরে ড্রেস পাঠালাম বা ঢাকার ভিতরে পাঠালাম ফোন পিক করছে না, তাকে নেক্সট টাইম আমার পেজ থেকে আর কোনো ড্রেসে আমি দিব না। এগুলো খুবই হয়রানিকর এবং খুবই বিভ্রান্তিকর। এই যে দেখছেন একটা ড্রেসের জন্য 4-5 জন নিতে যাচ্ছে, 4-5 জন ইনবক্স করছে, আমি আপনাদেরকে দিতে পারছি না, বাট আপনি নিয়ে সেই ড্রেসটাই আপনি নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম হওয়ার কারণে আপনাকে আমি ড্রেসটা পাঠালাম, আপনি সেটা পিক করছেন না, আবার আরেকজনকে দিতে পারছেন না, কেমন একটা ইয়ে না। সো প্লিজ এটা রাগারাগির কোনো ইয়ে না, কেউ মাইন্ড করবেন না, আমার সঙ্গে এরকম হয়নি, এরকম হয়েছে একটা পার্সেল ফেরত এসেছিলো চিটাগাং থেকে, যার কারণে হচ্ছে আমি এই ইয়েটাই করেছি যে হ্যাঁ। আর আরেকজন আছেন ইনবক্স করে ড্রেস অর্ডার করে দেন বলে যে আমার মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, এরকম বেশ কিছু হয়, সো একটা ড্রেস নিয়ে আমি এখনও বিপদের ভিতরে আছি, আমি জানি না সেই মানে সেই আপুর আসলে আম্মা অসুস্থ হয়েছেন কি না। এখন কেউ যদি বলে আমার মা অসুস্থ আপু আমি নিবো, আমি 2 দিন পরে নিবো আমার জন্য রাখেন, তাহলে তো আসলে ড্রেসটা রাখতে হয় যেহেতু সে হঠাৎ করে তার মা অসুস্থ হয়ে গেছে, সেই সব রিজনগুলো হচ্ছে ভিন্ন কথা, বাট সে দেখা গেল পরে সে ড্রেসটা নিলই না, তখন হচ্ছে খুবই মানে এগুলো খুবই প্রবলেমেটিক একটা ব্যাপার। সো আজকের মতো ড্রেস দেখানো এখানেই শেষ, অনেকগুলো ড্রেস দেখিয়েছি আজকে, ড্রেসগুলো সব 2400 টাকা করে, প্লিজ যারা নেবেন তারা হচ্ছে তাড়াতাড়ি একটু ইনবক্স করে দিন, কারণ আমার কাছে খুবই লিমিটেড স্টক, আর ড্রেস না পেলে কেউ মন খারাপ করবেন না, নতুন অনেক অনেক কালেকশন আসছে, সেখান থেকেও আবার দেখবেন কোনো না কোনোটা পছন্দ হয়ে গেছে, সো তখন মনে হবে কোনটা রেখে কোনটা নিব। হ্যাঁ আগে ইস আগে ওইটা না নিলে এখন এটা নিতাম, সো যারা ড্রেস পাবেন না তারা হচ্ছে মন খারাপ করবেন না, আপনাদের জন্য
নতুন আর অনেক কালেকশন আসতেছে। আমি তো বলেছি জানুয়ারিতে হচ্ছে নতুন ভাবে শুরু করব, সো লাইভ তো সবে মাত্র স্টার্ট করলাম, তাই না? দেখবেন মিনিমাম সপ্তাহে 2 দিন করে আমি লাইভে আসব এবং সম্পূর্ণ নতুন ক্যাটালগ নিয়ে। সো ড্রেস না পেলেও কেউ মন খারাপ করবেন না, আর যার যেটা ভালো লেগেছে এই ক্যাটালগের প্রত্যেকটা ড্রেসই, প্রত্যেকটা ড্রেসই বিলিভ মি প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর। জাস্ট ওড়নাগুলো তো অসাধারণ সুন্দর, আর প্রত্যেকটা ড্রেস কালার কন্ট্রাস্টে এসেছে। সো আমাকে যারা বিশ্বাস করেন তাদেরকে বলবো, প্লিজ কনফিউজড না হয়ে ড্রেসগুলো আপনারা নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটার থেকে মানে জাস্ট ওড়নাটার জন্য হলেও আপনারা যেটা পান, যেটা স্টকে থাকে সেইটা প্লিজ নিয়ে নেন, কারণ ওড়নাগুলো জাস্ট অসাধারণ ওড়না, খুবই চমৎকার ওড়না। আমারই নিজেরই কতগুলো ড্রেস পছন্দ হয়ে গেছে, আল্লাহ জানে। এখন আপনারা, আমি তো আগে নিতে পারি না, তাই না? আপনারা দেওয়ার পরে আমি যদি রিস্টক করতে পারি দেন হচ্ছে আমি সেই ড্রেসগুলো নিব। আদারওয়াইজ আমার আমার দেখা যায় যে আমি বিজনেস স্টার্ট করার পর থেকে আমার ড্রেস নেওয়া হয় না। কেন ড্রেস নেওয়া হয় না? আরে আমি তো আপুদেরকেই দিতে পারি না, আপনাদেরকে না দিয়ে যখন আমি ওই ড্রেসটা পরে লাইভ করব তখন বলবেন যে দেখছো আপু নিজের জন্য ড্রেসগুলো রেখে দিল, আমাদেরকে দিল না, এটা অনেক ভালো ছিল কিন্তু আপু আমাদেরকে না দিয়ে আপু নিজে বানিয়েছে, যার কারণে দেখা যায় আমি ভাগে পাই না। হ্যাঁ, আমি ভাগে পাই না, আমারও ড্রেস নেওয়া হয় না। যাই হোক, কেউ যদি আমাকে গিফট করে তখনই হচ্ছে আমি ড্রেসগুলো পাই। আমার এখানে একজন টপ ফ্যান আছেন, আমার রিলেটিভ শারমিন সুলতানা কাকলি, উনি আমাকে অনেক গিফট করেন, যার কারণে হচ্ছে আমি ড্রেস পাই। আরেকজন, সে এখানে লাইভে নাই, নাসিমা হক চারু, সেও দেখা যায় যে আমাকে গিফট করেন, যার কারণে হয়তো বা আমার ক্যাটালগের যে ড্রেসগুলো আমি পরে আসব সেগুলো দেখা যাচ্ছে কি আমাকে কেউ না কেউ গিফট করছে। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের থেকে, আপনাদেরকে না দিয়ে আমি নিচ্ছি না, কেউ নিয়ে নিচ্ছে দেন হচ্ছে আমাকে গিফট করছে, পরে আমি পরে আসছি, এই এইটাই। ঠিক আছে, সবাইকে অনেক অনেক সময় নিলাম, অনেক বকবক করলাম এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ যারা ছিলেন এতক্ষণ আমার সঙ্গে, তাদেরকে তো বেশি ধন্যবাদ। আর যারা নতুন করে জয়েন করেছেন, যারা পুরো লাইভটা দেখতে পারেননি, আমি কেটে দিচ্ছি, আপনারা প্লিজ লাইভটা দেখে নিন আর তাড়াতাড়ি করে ইনবক্স করবেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর আমাকে টলারেট করার জন্য, আমার পেজের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, ঠিক আছে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন এবং ইনশাল্লাহ আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। গুড নাইট এভরিওয়ান।